ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা। ফরজ সালাতের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো তিনি সালাতের পরে ইস্তিগফার পড়তেন তিনবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুখারীর এক বর্ণনা আব্দুল ইবনে আব্বাস থেকে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আলাইকা সালাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা পড়তেন, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহ পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, একবার সূরা ইখলাস একটা সূরা, সূরা ফালাক একবার, সূরা নাস পড়তেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 33, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহ পড়তেন, লাইল আরো অনেকগুলো দোয়া পড়তেন পাঁচ ওয়াক্ত সালাতের পর। এই দোয়াগুলো আপনাদের সবার মুখস্থ আছে? বেশিরভাগ মানুষই আমাদের দেশে মুখস্থ নাই, আমলও নাই, বেশিরভাগ মানুষই সারা দেশে, ঠিক না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো সালাতের পরে এই আমলগুলো করা, জিকিরগুলো করা। এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে পাঁচ ওয়াক্ত সালাতের পরে আমলগুলো সুন্নাত, এগুলোর পরে দ্বিমত করার মতো কোনো আলেম পৃথিবীতে, সেই সুন্নাতটা সমাজে নাই। কিন্তু আছে কি ট্র্যাডিশনাল দোয়া, ট্র্যাডিশনাল দোয়া কি ইমাম সাহেবের সাথে রেডিমেড দোয়া, ইমাম সাহেব হাত তুলছে সবাই হাত তুলছে, ইমাম সাহেব ছেড়ে দিছে সবাই ছেড়ে দিছে, কি চাইছে ইমাম সাহেব আল্লাহ জানে, কি চাইছেন আপনি তাও আল্লাহ জানে। অনেক বেশিরভাগ ক্ষেত্রে কি চাইছেন আপনি জানেনও না, হাত তোলা লাগে তুলছেন, নামানোর লাগে নামাইছেন। এই জন্য ইমাম সাহেব হাত তুলছে, একজন হয়তো জিকির আজকার করতেছে, পাশ থেকে এরকম কোনো দিয়ে গুতা মারে, মানে হাত উঠাও তুমি বসে আছো কেন। আবার ইমাম সাহেব হয়তো তার চাওয়া টাওয়া শেষ, দু চারটা জিনিস চাওয়ার ছিল আজকের দিনকাল, ভালো বেচারা বেশি কিছু চাওয়ার নাই, সে হাতটা নামাই ফেলছে। আপনার হয়তো মনে অনেক দুঃখ বেদনা আছে, আল্লাহ আমার পেটে ব্যথা অমুক টমুক, আপনি দোয়া আরও করতেছেন, তাও আবার পেছন থেকে গুতা, আরে ইমাম সাহেব নামাইছে তো আপনি দেরি করতেছেন কেন, এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই। এই রেডিমেড জিনিস না ভাই, দোয়া হলো আল্লাহর কাছে মন থেকে আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা সময় আমাদের শেষ, সালাতের ওয়াক্ত হয়েছে, শেষ করতে হবে। মসজিদটা কোথায় রে ভাই, কোন মসজিদ, নাম কি দিছেন মসজিদের? আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে পাশেই হাবলা দক্ষিণ পাড়া খানবাড়ে জামে মসজিদ হয়েছে, এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে, না চলবে এখনো শুরু হয়নি, মাশাআল্লাহ শুরু হবে। এটা অনেক বড় একটা ফজিলতের কাজ ভাই, নতুন কোনো আল্লাহর ঘর নির্মাণ হলে সেখানে অংশগ্রহণ করতে পারে, এটা সৌভাগ্যের বিষয়। একটা মসজিদ হয়ে গেলে 50 100 200 300 বছরও থাকতে পারে, কিন্তু সওয়াবের খাতা আপনার খুলে গেল। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, সাধ্য অনুযায়ী সবাই দিবেন। এখনো যদি কেউ দিতে চান আজকে মাহফিল উপলক্ষে নিয়ে আসেন এবং আল্লাহর ঘরের জন্য দিবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি নিজে মসজিদের কাজ, যে কোনো কল্যাণমূলক কাজ কোথাও হলে দেওয়ার চেষ্টা করি। হাত তুলে মোনাজাত করা যায় কি না? জি ভাই, হাত তুলে মোনাজাত করা জায়েজ, বরং সুন্না। বিভিন্ন বর্ণায় হাত তুলে দোয়া করার কথা ব্যাপারে কথা আছে। হাত তোলার পরে আপনি মুখে মুছবেন কি না মুছবেন না, এই ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। মুসার বিষয়টাও সাবেত আছে সহি এবং আপনার গ্রহণযোগ্য মত অনুযায়ী, আর হাত তোলার ব্যাপারেও সাবেত আছে। ইদা সাআলতুমুল্লাহ ফাসআলু বিআকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাইবে দোয়া করবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন হাত তুলে, এক তার হাত তোলাটা স্বাভাবিক থাকতো, মাঝে মধ্যে বৃষ্টি প্রার্থনার দোয়া এরকম বিশেষ সময় তার দোয়াতে এতদূর হাত তুলছে যে বগল অংশ দেখা গেছে এক দুইবার, আর নর্মাল সময়গুলোতে তিনি যখন দোয়া করতেন তখন সেক্ষেত্রে তিনি স্বাভাবিক দোয়া করতেন। অতএব হাত তোলাটা দোয়াতে হাদিস দ্বারা সাবিত, আল্লাহু আলাম। তাসবি দিয়ে তাসবি পাঠ করা ভালো নাকি হাতেই তাসবি পড়তে হবে? হাতের আঙ্গুলে যদি কেউ তাসবি পড়তে পারেন ভালো, হাদিসে আসছে যে হাতের আঙ্গুলে যে তাসবি পড়ে মানুষ, এগুলো কিয়ামতের দিন এই আঙ্গুল এবং করগুলা এগুলা জল জল করে জ্বলতে থাকে, আলোর কাজ দিবে, লাইটের কাজ দিবে, কিয়ামতে অন্ধকার থাকবে, অজুর অঙ্গগুলো থেকে লাইটের কাজ দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অজু যে যত ভালো করবে তার কিয়ামতের দিন উজ্জ্বলতা তত বাড়বে। এই যে শীতের মৌসুম চলছে এই টাইমে হলো ফাঁকি ঝুঁকির অজু করি আমরা বেশি, ফাঁকি ঝুঁকির অজু বুঝেন, আপনি অজুখানায় দেখেন মসজিদের গরমের সময় সিরিয়াল দাঁড়ায় থাকতে হয়, কারণ পানি ঢালতে শান্তি লাগে, সবাই ঢালতেই থাকে, তিনবারের বেশিও ঢালে অপচয় করে। আর শীতের সময় মাশাআল্লাহ ওযুখানে মানুষজন নাই, সন্ধ্যার পরে মাগরিবের সাথে তো নাই, কারণ আসরটা দিয়ে এসা পর্যন্ত চালায় নেওয়ার চেষ্টা করি, উজু যায় যায় ভাব, পেশাবের বেগ পায়খানা, তারপর টাইট টাইট করে ধরে কোন রকম লাল হয়ে গেছে চেহারা, তাও কোন রকম সালামটা ফিরে দৌড় বাথরুমে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এটা খুব খারাপ রোগ। স্বাস্থ্য যেমন খারাপ হয় এটাতে সালাতও নষ্ট হয়, ইবাদতও নষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদেরকে কি এমন কয়টা আমলের কথা বলে দিব না যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। সাহাবীরা তো আমলের পাগল ছিলেন ইয়া রাসূলুল্লাহ বলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক নম্বর আমল হলো
ইসবাগুল উযু আলাল মাকারে ভালো লাগে না পানি ঠান্ডা তারপরেও কষ্ট করে উযু করা হিম্মত করে আল্লাহর কাছে মর্যাদা বুলন্দ হবে শীতকালে যখন উযু করতে মনে চাইবে না ওই হাদিসের কথা মনে রাখবেন যে আমার মর্যাদা বৃদ্ধি হবে গুনাহ maaf হবে সাথে সাথে উযু করবেন শান্তি পাবেন ইনশাআল্লাহ আর আরেকটা আমল তিনটা আমলের কথা বলছেন যে মর্যাদা বৃদ্ধি হয় গুনাহ maaf হয় একটা হলো উযু কষ্ট হলেও উযু করা আরেকটা হলো ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ মসজিদের দিকে বেশি বেশি পায়ে হেঁটে যারা চলে ঘন ঘন মসজিদে যায় সব সময় যারা আরেকটা হলো ওয়া ইনতাজারুস সালাতে বাদাস সালা এক সালাতের পর আরেক সালাতের জন্য কি করা অপেক্ষা করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন তাহলে হাতে হাতে যদি আপনি ইয়া করেন তাসবিহ করেন তাহলে উজ্জ্বলতা বাড়ে এটা উত্তম তাসবিহ দানাতে তাসবিহ করলে সেটাকে অনেক ভাই অনেক আলেমরা বিদআত বলেন আমি এটাকে বিদআত মনে করি না কারণ এটাকে ওসিলা বা উপকরণ মনে করা হয় এটাকে তাসবিহতে করলে বেশি সওয়াব হবে বা এটাতে করা সুন্নাত এরকম যদি কেউ মনে করে তখন সেটা বেদাত হবে এরকম কেউ মনে করে না সচরাচর গণার সুবিধার জন্য সেটা ইউজ করে সাহাবীদের কারো কারো কাছ থেকে আপনারা যে খেজুর বিসুই এটা ব্যবহার করার কথা সাবেত আছে যার কারণে আপনার তাসবিহ দানা ব্যবহার করলে এটা বেদাত হবে বলে আমি মনে করি না বাকি অনেক আলেমরা বলেন উত্তম অবশ্যই সর্বাবস্থায় কি করা যদি কেউ আঙ্গুল দিয়ে করতে পারে সেটাই যেহেতু হাদিসে সরাসরি ওইটা আসছে যারা ওয়াজ মাহফিল ও মসজিদ মাদ্রাসার জন্য রাস্তায় কালেকশন করে এটা কতটুকু জায়েজ আছে খুবই সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন এই যে মাহফিলের সিজন চলছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন রাস্তায় টেবিল চেয়ার পেতে আপনার মাইক নিয়ে কালেকশন করা হয় অনেক সময় বাসে উঠে কালেকশন করা হয় অনেক সময় রশি ধরে এই রাস্তার এপারে ওই পারে রশি ধরে গাড়ির সামনে দিয়ে রশি টান দেয় মানে থামবা না মানে থামতে হবে এরপর দৌড়ায় যায় আমাদের মাহফিল হবে মসজিদ আছে মাদ্রাসা আছে চাঁদা দেন ভাইয়েরা আমার ইসলামের দিনই কাজকর্ম এগুলো যেন ঠিকঠাক থাকে সেজন্য আর্থিক সহযোগিতা করা সার্বিক সহযোগিতা করা এটা সকল মুসলমানের কর্তব্য কেউ যদি না করে সবাই গুনাগার হবে মসজিদ বানানো এটা ফরজে কিফায়া কেউ যদি না করে সব পুরো সমাজের মানুষ কি হবে গুনাগার হবে এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মসজিদ নির্মাণের জন্য সাহাবীদেরকে উৎসাহিত করতেন দানের জন্য উৎসাহিত করতেন আমভাবে অনেকে দান করতেন আবার খাসভাবেও করতেন অসুবিধা নেই কিন্তু অপমানকরভাবে বেজ্জত হয় ইসলাম এরকম কোন পদ্ধতিতে ইসলামের জন্য একান্ত জরুরি আবশ্যক তো নাই নিছক আপনার মাহফিলের নামে বিলাসিতা বক্তা সাহেবকে আপনি 50,000 চুক্তি করছেন 1,00,000 চুক্তি করছেন এখন এই টাকা কেমনে উঠাবেন এটার জন্য আল্লাহর দিনকে বেজ্জত করে রাস্তার রশি দিয়ে টাকা তুলতেছেন মসজিদে যেই আলোকসজ্জা দরকার নাই যেই জাকজমক দরকার নাই সেটাও আপনি করতেছেন আর ওইটা করতে গিয়ে আল্লাহর দিনকে বেজ্জত করতেছেন অনেক এতিমখানার নাম দিয়ে রশিদ বই এইভাবে কালেকশন করে অনেক বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভুয়া আসলে কিছুই না কিছু লোকের ব্যবসা আল্লাহর দিনকে বেজ্জত করে এই কাজগুলো যারা করেন তারা কখনো ভালো কাজ করেন না এ ব্যাপারে আমাদের সবার দায়িত্বশীল হওয়া উচিত অনেক মসজিদ কমিটির লোকেরা আছে নিজে খুব সম্ভ্রান্ত নিজে মাশাআল্লাহ সমাজের যোগ্য গণ্যমান্য মানুষ কিন্তু তিনি যে প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি ওই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর দিনের জন্য মানুষের কাছে হাত পাতা হচ্ছে ভাই একসময় বাংলাদেশে মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল এগুলো এত ইজিলি করা যেত না ওলামা ইকরাম অনেক কষ্ট করে করে সেগুলো চালাইছেন কিন্তু আলহামদুলিল্লাহ এখন মসজিদ দরকারে আছে বেদরকারেও আছে পাশে বাড়িতে একটা আছে আরেকটা করতেছে ঠেলাঠেলি করে করতেছে আবার পাটাপাটি করে করতেছে আছে না নাই মাহফিল দরকার হলে আছে দরকার না থাকলেও আছে স্বামীর পেছনে স্ত্রী নামাজ পড়লে কি একামত দিতে হবে নামাজ শুধু স্বামী স্ত্রী জামাত করলে না একা একা যদি কারো ফরজ জামাত ছুটে যায় তিনি একা একা পড়তেছেন তখনও একামত দেওয়া সুন্নাত তখন একামত দেওয়া কি এই আমলটা আমাদের দেশে একেবারে মানুষ জানেই না আপনি মসজিদে জামাত পান নাই একা একা সালাত আদায় করতেছেন সুন্নাত হলো কি করবেন আপনি একামত দিবেন দিয়ে ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবীর কেরাত পড়বেন যদি রাতের কেরাত সালাত হয় মাগরিব এশা ফজর হয় তাহলে জোরে কেরাত পড়বেন আর না হলে তাকবীর উঠা বসার রুকু সিজদার এসব তাকবীরগুলো পড়বেন জোরে উচ্চ স্বরে কেন কারণ আপনার এই তাকবীর শুনে আপনার নিয়ত থাকবে যে কেউ যদি আমার পরে আয়েশা যোগ দেয় তাহলে আপনাকে একটু টাচ করে আপনার পাশে দাঁড়ায় সালাত শুরু করে দিল আপনি তার ইমামতের নিয়ত করে নিলেন সে একটা তার নিয়ত করলো দুজন সালাত করলেন জামাতে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব হয় সালাতুল জামাতে তাফদুল সালাতুল ফজর বি 27 দরাজা একাকি সালাতের চাইতে জামাতে সালাত 27 গুণ বেশি সওয়াব হয় তাহলে এই সওয়াবটা আমরা কেন মিস করব এই জন্য একাকি সালাত আদায় করলে একামত দিব আর স্বামী স্ত্রী যদি একসাথে থাকলে কথাই নেই অবশ্যই একামত দিবে কিন্তু একামতটা স্বামী দিবে স্ত্রী না তিনি একামত দিবে আবার সালাতের ইমামতিও করবে দুইটাই করবে কোনো অসুবিধা নেই রাতে ঘুমানোর পূর্বে যে জিকির করি দিনে ঘুমানোর সময়ও কি সেই জিকির করতে হবে
ঘুমের আগে রাতের যে জিকিরটা আছে, একটা হলো রাতের জিকির, একটা হলো ঘুমের জিকির, দুটা দুই জিনিস। ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা ও বিসমিকা আল্লাহুম্মা আমুতু ও আহিয়া, এটা আপনি রাতে ঘুমাইলেও পড়বেন, দিনে ঘুমাইলেও পড়বেন, এটা হলো ঘুমের দোয়া। আর একটা হলো রাতের দোয়া, রাতের আমল। রাতের আমল কি? সূরা মুলক তেলাওয়াত করা, হ্যাঁ, আয়াতুল কুরসি বিশেষভাবে তেলাওয়াত করা, সূরা সিজদা তেলাওয়াত করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া, আরও বিভিন্ন আমল আছে রাতে শোয়ার আগে। বিছানা যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন, সহিহ বুখারীতে আসছে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়ালতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালত ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালত, এটা তিনি পড়তেন। তো যেই দোয়াগুলোতে লেখা আছে এগুলো রাতের দোয়া, ঘুমানোর আগের দোয়া রাতের, সেইটা রাতের জন্য প্রযোজ্য। আর যেগুলো এমনি ঘুমের সুন্নত সেগুলো দিন রাত সব সময় প্রযোজ্য হবে। আমরা একটা বই করতেছি, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে চলে আসবে, সেটা হলো রাতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো। আমাদের ছোট্ট অ্যানালাইসিস দ্বারা আমরা বুঝতে পারছি যে সকাল সন্ধ্যায় পাঁচ ওয়াক্ত সালাতের পরে বিভিন্ন সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আমল করতেন, এর মধ্যে পরিমাণের সবচেয়ে বেশি আমল, বেশি সময় ধরে জিকির আজকার এবং দোয়া দরুদ আমল করতেন শোয়ার আগে। অথচ এই টাইমটাতে আমাদের আমলের সময় নেয়, ওই যে মোবাইলের মুনাজাত, মোবাইল দিয়া ফেসবুক আর ইউটিউবের কি মুনাজাত দুই হাতে, এটা করতে করতে আমাদের সময় চলে যায়। এই জন্য ওই আমলগুলো আমরা একত্র করে দিব একটা বইতে, যাতে করে সেগুলো আমল করা সহজ হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ডাক্তাররা বলতেছেন রাত 10টা থেকে 2টা এই টাইমের ঘুমটা আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। সুবহানাল্লাহ, আগের যুগে মানুষের শরীরে এত রোগ ছিল না, ছিল? এই যে মুরব্বীরা আছেন এখানে, জিজ্ঞেস করে দেখেন তো, আপনি এই বয়সে যারা যুবক আছেন, যতবার ডেন্টাল ক্লিনিকে গেছেন, মুরব্বী কয়বার গেছে জিজ্ঞেস করেন। চোখের চশমা আমাদের জোয়ানদের এখনই উঠে গেছে, মুরব্বীদের এখনও বেশিরভাগ দেখেন চোখের চশমা নেই। এই মাহফিলে আমি একজনও দেখতেছি না চোখের চশমাওয়ালা মুরব্বী, কিন্তু যুবক মার্শাল্লাহ আমার সামনে বহুত আছে চশমাওয়ালা, ঠিক না? ঠিক, এখনো মুরব্বী চোখ চশমা ছাড়া দেখেন কোরআন তেলাওয়াত করতে পারেন। তার মানে কি দাঁড়াইলো? রোগ বালাই অসুখ বিসুখ এগুলো ওনাদের বরং আমাদের চেয়ে কম হয়েছে, আমাদের এখন বেশি হচ্ছে। খাওয়া দাওয়া কি আমরা একটু বেশি খাই ওনাদের চেয়ে না কম খাই? চোখেই তো দেখেন মুরব্বীরা এসব খাওন যেসব আমরা খাই এখন, ঠিক না? ঠিক, কত আইটেমের খানা আমরা খাই যুবকরা এখন, ওনারা তো এত আইটেমের খানা দেখেও নাই, কিন্তু সুস্থ ছিলেন আমাদের চাইতে, স্ট্রং ছিলেন। এখন অনেক মুরব্বী আছে যে আমাদের মতো যুবকের চাইতে কুস্তে কুস্তে লাগলে বেশি পারবে, ঠিক না? ঠিক, ওই যে সুন্নাহ লাইফস্টাইল ছিল, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন, আরো অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ এটাও। আর এখন যুবক মোবাইলে মুনাজাত করতে করতে করতে, মোবাইলের মুনাজাত বুঝুন তো, এই যে দুই হাত ধরে মনে করেন, এটা এক ধরনের মুনাজাত, এটা শয়তানের কাছে মুনাজাত আর কি। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যখন হারাম কাজ করা হয় সেটার কথা বলছি, এই মুনাজাত দত্তে দত্তে এমন মুনাজাত যে আল্লাহর কাছে জীবনে দুই হাত তুলে দুই চার পাঁচ মিনিট হাত ছিল কিনা আল্লাহ জানে, কিন্তু এই মোবাইল যে উঠছে সেই রাত 9টার দিকে শুইছে, 12টা পর্যন্ত 2-3 ঘন্টা এভাবে ধরে বসে আছে, ঠিক না? ঠিক, এমন এক মুনাজাত, এই মুনাজাতে স্ক্রল করতেছে, স্ক্রল করতে করতে আঙ্গুল, আমার মনে হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এই আঙ্গুলের আগা একটু হলেও বেশি ক্ষয় হয়েছে আজকালকার যুবকদের, কারণ এই গ্লাসের উপরে যেভাবে এটা ঘষতেছে, হ্যাঁ, এন্ড করতেছে, টের পাইতেছেন আপনারা? আল্লাহু আকবার, এইগুলো করতে 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 দেখেন অন্য কোনো সময় মোবাইল টিপে এত মজা নেই, রাত্রে মোবাইল টিপে যত মজা, কারণ আপনি মোবাইলের আলো যখন চোখে পড়বে, অনেক বেশি সময় যখন মোবাইল আলোর দিকে তাকাবেন, এরপর ঘুমের মুডই নষ্ট হয়ে যাবে। এরপরের 12টা 1টা 2টা বাজেও মোবাইল যদি রাখেন, আপনি আর ঘুমাইতে ঘুম আসবে না, ছটপট করবেন। আর যদি আগে থেকে মোবাইলটা 3 তালাক দিয়ে রেখে দিতে পারেন এবং এসা পড়ে মোবাইল টেবাইল না হাতে আর সোজা রাতের আমলগুলো পড়ে শুয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন শোয়ার সাথে সাথে ঘুম আসছে, দুনিয়াও লাভ আখেরাতেও লাভ। আমল করার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। একটা কঠিন এবং তিতা আমলের কথা বললাম, যে আমলটার কথা বললাম এটা একটু কঠিন এবং তিতা, কিন্তু যদি আমরা চেষ্টা করি আমল করার, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি বারাকা দিবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলুন আমিন। গভীর রাত পর্যন্ত মাহফিল করা এটা সুন্নাহ নয়, আমরা করতে বাধ্য হচ্ছি, কিন্তু সেই সাথে সব জায়গাতেই বলার চেষ্টা করছি আয়োজকরা যেন ধীরে ধীরে হলেও তারা সুন্নার পথে চলে আসেন,
এশার সালাতটাকে যদি একটু দেরিতে আদায় করা হয়, রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে এশার সালাত যদি আদায় করা হয়, এমনিতে এশার সালাত একটু দেরি করে পড়াটাই হলো উত্তম। তাহলে সেক্ষেত্রে মাহফিল শেষে এশার সালাত আদায় করে সবাই বাসায় চলে গেল, ফজরের সালাত পড়তে আর অসুবিধা হবে না, কোনো সুন্নাতের তরক হবে না, আর সুন্নার মাঝেই হেদায়েত, সুন্নার মাঝেই কল্যাণ আছে ইনশা আল্লাহ। সুন্নাতের বাইরে অন্য কোনো পদ্ধতিতে কোনো প্রকার হেদায়েত কল্যাণ নাজাত হতে পারে না। আমরা সুন্নাতের খেলাফ পদ্ধতিতে যত আজ মাহফিল করি মানুষের পরিবর্তন হবে না। এজন্যই মাহফিলের সংখ্যা দিন দিন বাড়লেও মানুষের মধ্যে মাহফিল থেকে পরিবর্তনের সংখ্যা খুব বেশি নাই, পরিমাণ বাড়লে ওইটার পরিমাণ বাড়ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলার তৌফিক দান করুন। এমনিতেও রাত্রে তাড়াতাড়ি করে শোয়া সুন্নাহ না দেরি করে শোয়াটা সুন্নাত? তাড়াতাড়ি। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-আশা ওয়াল হাদীছ বাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানোটা অপছন্দ করতেন, এই জন্য এশার আগে ঘুমানোটা এটা মাকরুহ, অপছন্দনীয় কাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। আর এশার পরে তিনি কথা বলাটা অপছন্দ করতেন। আর আমাদের কথাবার্তা, আড্ডা, মজলিস এগুলো সবচেয়েতে বেশি, 24 ঘন্টার মধ্যে যে টাইমটাতে জমজমাট হয় সেটা কখন? এশার পরে। হাদিস আমরা না জানলে কি হবে? ইবলিস ঠিকই জানে। এই জন্য জান্নাতে যেন আমরা যেতে না পারি, আদমের সন্তান তোমাদের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, তোমরা যেন তোমাদের আদি বাড়িতে আবার ফিরে সেই জান্নাতে যেতে না পারো, এই জন্য যেই কাজ করলে তোমাদের ক্ষতি হবে ওই কাজটাই তোমাদের কাছে আকর্ষণীয় করে তুলে রাখা হবে। এটা হলো ইবলিসের চক্রান্ত। না হলে মাগরিবের পরেও জমে না, সব মজলিস জমে কখন? এশার পরে। টক শো, মিষ্টি শো, নাটক, সিনেমা, যত ভালো ভালো অনুষ্ঠান, মেইন আকর্ষণীয় হুজুর, আকর্ষণীয় বক্তা, শেখ, রাত 10টার পরে, ঠিক না? ঠিক। এই পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি না। রাতে আমরা যদি দেরিতে ঘুমাই শরীর খারাপ হয়, অসুস্থ হয় মানুষ। আর যদি রাতে দেরিতে ঘুমাই তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, চেহারা নষ্ট হয়, চেহারার লাবণ্য শেষ হয়। আর রাতে যদি দেরিতে ঘুমাই ফজর নামাজ পড়তে সহজ হয়, তাই না? দেরিতে ঘুমাইলে ফজর পড়তে সহজ হয় না? কঠিন হয়। কিরকম কঠিন হয়? ফজর আমরা পড়ি ঠিকই, কি পড়ি এটা অনেক সময় নিজেরাও টের পাই না। কোন রকম চোখ ডলতে ডলতে যদি জামাতে নামাজ পড়া সালাত আদায় করার মতো ইমানদার হন, তাহলে গেলেন জিমাতে জিমাতে গেলেন, আবার চোখটা বন্ধ করে ধরে ধরে এসে কোন রকম বিছানার উপরে শরীরটা ছেড়ে দিলেন, ঠিক না? ঠিক। এই যে শীতের রাত, এত বিশাল রাত, যদি আপনি 9:30-10টার মধ্যেও শুয়ে পড়েন দেখবেন ফজরের জন্য আপনার কোনো অ্যালার্ম লাগবে না, বরং ফজরের আগে থেকে তাহাজ্জুদের ওয়াক্ত হইলেই 4:15-4:30 সময় দেখবেন যে আপনার ঘুম ভেঙে গেছে, কারণ কত ঘুমাবেন, ঠিক না? ঠিক। একটা সুন্নত ছেড়ে দিলে বহু সুন্নত ছুটে যায়, একটা সুন্নত ছেড়ে দিলে বহু সুন্নত ছুটে যায়। এশার পরে কথাবার্তা বলা, আড্ডা বলা, আড্ডাবাজি করা, মজলিস জমানো, এগুলো সুন্নার খেলাফ। এই খেলাফে সুন্নত কাজ করার কারণে ফজরের সালাত জামাতের সাথে পড়ার সুন্নাহ নয়, বরং আহাম্মদ সুনান, বরং ওয়াজিব, সেটা আর করার সুযোগ হয় না। এই জন্য আমাদের রাতে তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো? কিন্তু মুশকিল হলো এই আমলটা বড় কঠিন। আমি বহু আমলের কথা ব্যক্তিগত একান্ত পরিচিতদের সাথে বলি, শেয়ার করি, নিজেদের মধ্যে আমলে আনার জন্য বলি। তো অনেক আমল সবাই করতে পারে, দিনে আধা পারা কোরআন তেলাওয়াত করেন, পারবে, 2-4 রাকাত নফল নামাজ পড়েন সেটাও পারবে,
দশ বিশ পঞ্চাশ টাকা সাদাকা করেন সেটাও সহজ, কিন্তু যে আমলটা এই যুগে সবচেয়ে কঠিন হয়ে গেছে সে কঠিন হওয়া আমলগুলোর মধ্যে থেকে একটা হলো রাতে তাড়াতাড়ি শোয়া। এটা কোনোভাবেই যেন ম্যানেজ করা যায় না, কারণ যে ইবলিস তো জানে রাতে তাড়াতাড়ি শুয়ে গেলেই তো সফল হয়ে যাবে মুসলমান, এটা করতে দেওয়া যাবে না। এই জন্য দেখবেন সব কিছু রাতে, আমরাও বাধ্য হই রাতে এসার পরে মাহফিল করতে, কারণ আপনারা তার আগে আসেন না। আপনারা আমাদের দোষ দেন যে আপনারা আসেন দশটার সময়, এজন্য আমরা তখন আসি, আর আমরা আপনাদের দোষ দিই যে আপনারা আসেন না, সেজন্য আমরা দেরিতে ওয়াজ করি। তো দোষ যে যা দেই না কেন, আখেরাতে সবাই ক্ষতিগ্রস্ত হব, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপরে চলার তৌফিক দান করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে কোনো কল্যাণ থাকতে পারে না। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যারা মুসলমান না, কিন্তু অনেক সুন্নত তাদের মধ্যে আছে, তারা অনেক উন্নত হয়েছে, অনেক উন্নত হয়েছে। জাপানে আপনার টোকিওতে আমি কয়েকদিন থাকার সুযোগ হয়েছে, সেখানে দেখেছি, আরো বিভিন্ন দেশে, সব দেশে আছে তা না, অনেক দেশে আছে, বিশেষ করে জাপানেরটা আমি দেখেছি যে বেশিরভাগ মহল্লাগুলোতে, শহরের যে মহল্লাগুলো সেগুলোতে এই সন্ধ্যার পরপরই আস্তে 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 মানুষ সব ঘুমায় পড়ে, তারা ভোরে উঠে হাঁটাহাঁটি করে, তারা তো আর মুসলমান না, ফজর নাই তাদের, হাঁটাহাঁটি করে। আর আমাদের মুসলমানদের অবস্থা হলো যে বাংলাদেশ তো বাংলাদেশ, বেশিরভাগ মুসলমান দেশেরই অবস্থা কিনা আল্লাহ জানে, আরব দেশগুলোর অবস্থা তো আরো খারাপ, রাত ১২টা ১টা ২টা হলে তাদের সন্ধ্যা হয়, এরপরে সকাল থেকে ১০টা ১১টা ১২টা যদি কারো ঝামেলা না থাকে জোহর পর্যন্ত ঘুম। এই পদ্ধতিতে কোনো কল্যাণ থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করে। কোন সময়তে বরকত দোয়া করছেন? সকালের সময়টাতে। আল্লাহ তাআলা কোরআনে শপথ করেছেন, ওয়াসসুবহি ইযা তানাফফাস ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, সকালের শপথ, ভোরের শপথ, এই সময়গুলোর কত মূল্য আল্লাহর কাছে আছে যে আল্লাহ তাআলা এই সময়গুলোর নামে শপথ করে আমাদেরকে বুঝিয়েছেন যে এগুলোর গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ের নাম ধরে শপথ করে বলেছে, এই সময়ের নাম ধরে দোয়া করে বলেছেন, আল্লাহ এই সময়টাতে আমার উম্মতকে আপনি বরকত দিয়েন, কল্যাণ দিয়েন। বরকত দেয়া মানে কি? দেওয়া, কল্যাণ দেওয়া। এখন আমরা ওই টাইমে যদি ঘুমায় থাকি তাহলে ঘুমের ভিতর বরকত হবে, জিন্দগিতে দেখবেন যে অনেক ঘুমাইতে পারছেন, বিরাট বড় আপনার ঘুমের ফিরিস্তি জীবনে, বরকত হবে কিসে? ঘুমে। অর্থাৎ বরকত থেকে আমরা মাহরুম থাকবো, সকালে ভোরে উঠে কাজ করতে হবে আর রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, দেখবেন কি পরিমাণ বরকত থাকে জীবনে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এখন আমাদের সিস্টেমটা এমন হয়ে গেছে, অফিসে আলাদা শুরু হয় ৯টায়, ১০টায় তো, ৯টা থেকে নিয়া একেবারে ৫টা ৬টা পর্যন্ত অফিস চলে, আয়সা খাওয়া দাওয়া চা চক্র, আয়সা মাগরিব সালাত আদায় করে শুতে শুতে ঠিকই ১০টা ১১টা ১২টা, তো ১০টা ১১টা ১২টা পর শুইলে তো আর ঘুম পুরা হয় না, এবার সকালে ঠিকই কি করা লাগে? ঘুম যাওয়া লাগে। আবার একটা নবীজির সুন্নাত দুনিয়া থেকে মুর্দা হয়ে গেছে, মুর্দা হয়ে গেছে একেবারে নাই, সেটা হলো কাইলুলা। কি সুন্নাত ভাই? কাইলুলা, নাম শুনছেন? অল্প সংখ্যক মানুষ নাম শুনছেন কিন্তু আমল কারোরই, ইল্লা মার রাহিমা রব্বি, হাতে গোনা দু চারজন করেন কিনা জানা, মাদ্রাসাগুলোতে পর্যন্ত নেই। হেফজ মাদ্রাসাগুলোর যে লাইফস্টাইল, আমি অনেক হেফজখানাতে বলেছি ওস্তাদদেরকে যে আপনারা একটু সুন্নাতটা যদি আপনারা চিন্তা না করেন দুনিয়াতে কে করবে? কাইলুলা হলো দুপুরে একটু রেস্ট করা, একটু আরাম করা। আপনি জোহর পড়লেন, খাওয়া দাওয়া করলেন, একটু আরাম করলেন, সেটা দশ মিনিটের জন্য হোক। এটা কত গুরুত্বপূর্ণ সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ভাষাটা শুনেন, তিনি বলেছেন, কিলু ফা ইন্নাশ শাইতান লা ইয়াকিল, তোমরা কাইলুলা করো কারণ মিস্টার শয়তান সে কাইলুলা করে না। এই টাইমটাতে কাইলুলা করা একটু শোয়াটা সুন্নাত, কিন্তু এই সুন্নাত আমাদের মধ্যে এখন নাই। দেখেন একটা সুন্নাত ছাড়ার কারণে কতগুলো সুন্নাত চলে যাচ্ছে। দেখেন রাত্রে যদি আপনি তাড়াতাড়ি শোন, রাতে ঘুম পড়ে যাবে, সকালে ঘুম আর আসবে না, কাজ শুরু করবেন ফজরের পর থেকে, ফজরের পর থেকে জোর পর্যন্ত কাজ করলে দেখবেন অনেক বরকত হয়ে গেছে। কাজ ১০টা বাজে শুরু করলে, বিশেষ করে যে শীতের বেলা, দেখতে দেখতে জোহর হয়ে যায়, টাইম শেষ, আর আপনি ফজরের পরে শুরু করবেন দেখবেন যে অনেক কাজ, ১১টার দিকে দেখবেন আর কাজ খুঁজে পাচ্ছেন না।
এরপরে জোহরের পরে একটু যদি রেস্ট করেন, অফিস আদালতেও যদি আপনি একটু পাঁচ মিনিটের জন্য ঝিমানোর সুযোগ দেন বা আপনারা করেন নিজস্ব অফিসে, তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে উদ্যম হবে, শরীরের মধ্যে কর্মস্পৃহা হবে, আবার রাত আটটা নটা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। এই যে সুন্নাহ দেখেন, একটার কারণে আরেকটা ছুটে যাচ্ছে, একটা নয় কয়েকটা ছুটে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, রাতে তাড়াতাড়ি শুব তো ইনশাআল্লাহ, এটা স্বাস্থ্যের জন্য ভালো উপকারী। এখন ডাক্তাররা বলতেছেন রাত দশটা থেকে দুইটা, এই টাইমের ঘুমটা আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। সুবহানাল্লাহ, আগের যুগে মানুষের শরীরে এত রোগ ছিল না, ছিল? এই যে মুরব্বীরা আছেন এখানে, জিজ্ঞেস করে দেখেন তো, আপনি এই বয়সে যারা যুবক আছেন, যতবার ডেন্টাল ক্লিনিকে গেছেন মুরব্বী কয়বার গেছে জিজ্ঞেস করেন। চোখের চশমা আমাদের জোয়ানদের এখনই উঠে গেছে, মুরব্বীদের এখনো বেশিরভাগ দেখেন চোখের চশমা নেই। এই মাহফিলে আমি একজনও দেখতেছি না চোখের চশমাওয়ালা মুরব্বী, কিন্তু যুবক মাশাআল্লাহ আমার সামনে বহুত আছে চশমাওয়ালা, ঠিক না? ঠিক, এখনো মুরব্বী চোখ চশমা ছাড়া দেখেন কোরআন তেলাওয়াত করতে পারেন। তার মানে কি দাঁড়াইলো? রোগ বালাই অসুখ বিসুখ এগুলো ওনাদের বরং আমাদের চেয়ে কম হয়েছে, আমাদের এখন বেশি হচ্ছে। খাওয়া দাওয়া কি আমরা একটু বেশি খাই ওনাদের চেয়ে না কম খাই? চোখেই তো দেখেন মুরব্বীরা এসব খাওন যেসব আমরা খাই এখন, ঠিক না? ঠিক, কত আইটেমের খানা আমরা খাই যুবকরা এখন, ওনারা তো এত আইটেমের খানা দেখেও নাই, কিন্তু সুস্থ ছিলেন আমাদের চাইতে, স্ট্রং ছিলেন। এখন অনেক মুরব্বী আছে যে আমাদের মতো যুবকের চাইতে কুস্তে কুস্তে লাগলে বেশি পারবে, ঠিক না? ঠিক, ওই যে সুন্নাহ লাইফ স্টাইল ছিল, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন, আরো অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ এটাও। আর এখন যুবক মোবাইলে মুনাজাত করতে করতে করতে, মোবাইলের মুনাজাত বুঝুন তো, এই যে দুই হাত ধরে মনে করেন, এটা এক ধরনের মুনাজাত, এটা শয়তানের কাছে মুনাজাত আর কি। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যখন হারাম কাজ করা হয় সেটার কথা বলতেছি। এই মুনাজাত ধরতে ধরতে এমন মুনাজাত যে আল্লাহর কাছে জীবনে দুই হাত তুলে দুই চার পাঁচ মিনিট হাত ছিল কিনা আল্লাহ জানে, কিন্তু এই মোবাইল যে উঠছে সেই রাত নয়টার দিকে শুইছে, বারোটা পর্যন্ত দুই তিন ঘন্টা এভাবে ধরে বসে আছে, ঠিক না? ঠিক, এমন এক মুনাজাত, এই মুনাজাতে স্ক্রল করতেছে, স্ক্রল করতে করতে আঙ্গুল, আমার মনে হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এই আঙ্গুলের আগা একটু হলো বেশি ক্ষয় হয়েছে আজকালকার যুবকদের, কারণ এই গ্লাসের উপরে যেভাবে এটা ঘষতেছে, হ্যাঁ, এন্ড করতেছে, টের পাইতেছেন আপনারা? আল্লাহু আকবার। এইগুলা করতে 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 দেখেন অন্য কোনো সময় মোবাইল টিপে এত মজা নেই, রাত্রে মোবাইল টিপে যত মজা, কারণ আপনি মোবাইলের আলো যখন চোখে পড়বে, অনেক বেশি সময় যখন মোবাইল আলোর দিকে তাকাবেন, এরপর ঘুমের মুডই নষ্ট হয়ে যাবে। এরপরের বারোটা একটা দুইটা বাজেও মোবাইল যদি রাখেন, আপনি আর ঘুমাইতে ঘুম আসবে না, ছটপট করবেন। আর যদি আগে থেকে মোবাইলটা তিন তালাক দিয়ে রেখে দিতে পারেন এবং এসা পড়ে মোবাইল টেবাইল না হাতে সোজা রাতের আমলগুলো পড়ে শুয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন শোয়ার সাথে সাথে ঘুম আসছে, দুনিয়াও লাভ আখেরাতেও লাভ, আমল করার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। একটা কঠিন এবং তিতা আমলের কথা বললাম, যে আমলটার কথা বললাম এটা একটু কঠিন এবং তিতা, কিন্তু যদি আমরা চেষ্টা করি আমল করার, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি বারাকা দিবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। একটা হাদিস মা বোনদের জন্য বলি, আমাদের মা বোনদের জন্য একটা বিরাট সুসংবাদের বিষয় হলো যে মহিলাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়াকে অনেক সহজ করে দিয়েছেন, অনেক সহজ, কিন্তু তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে আমাদের মা বোনরা সে সহজ এবং শর্ট যে সুযোগ আছে, রাস্তা আছে, সেটা তারা গ্রহণ না করার কারণে জাহান্নামীদের মধ্যে তাদের সংখ্যা পরিমাণে একটু বেশি। এটা অনেক বড় ভয়ের বিষয়, একজন নারী, একজন মুসলিম মা বা বোন, তিনি এহাদিস শোনার পরে তার অন্তর প্রকম্পিত হবে, তিনি নিজেকে আল্লাহর দিকে আরো বেশি অগ্রসর করার চেষ্টা করবেন, নিজের ত্রুটিটা বের করার চেষ্টা করবেন, না জানি আমি সে হতভাগ্যদের অন্তর্ভুক্ত যে জাহান্নামের যাত্রী, এই জন্য নিজের হিসাবটা নিজে মেলাবেন। আর যদি আসলেই সে জাহান্নামের যাত্রী হয় তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলবে, কেন তারা বেশি, এটা নিয়ে পাল্টা আরো প্রশ্ন তুলবে, প্রশ্ন তুলে আল্লাহর ব্যাপারে প্রশ্ন তুলে গোল্লায় যাবে। কথা কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা অনেকেই শুনে থাকবো, বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা,
যদি একজন মুসলিম নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কি আদায় করে? পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়ামটা সে পালন করে, ওয়াহাফিজাত ফরজাহা, আর নিজের ইজ্জত হেফাজত করে, ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করে, পরকিয়া করে না, ফেসবুকে বা অন্য কোনো জায়গায় হারামের পথে এক চুলও হাঁটে না, নিজের ইজ্জতকে রক্ষা করে, পর্দাপোশীদের সাথে থাকে, চার নম্বর ও আতাআত জাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে, এই কাজগুলো যখন করে, কিলা লাহা উদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি, তখন তাকে বলা হয় যে তুমি জান্নাতের আট দরজার যে কোনো দরজা দিয়ে চাইলে প্রবেশ করতে পারো, যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারো। এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কোনো নারী তিনি যদি মুসলিম হন, তিনি যদি সিয়াম পালন করেন, রমজানের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, স্বামীর আনুগত্য করেন, লজ্জাস্থান হেফাজত করেন, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। অথচ এই সহজ সিলেবাসের কাজটা আমাদের অনেক মা বোনরা করতে চান না, করতে পারেন না। এর মধ্যে বিশেষ করে আপনার পাঁচ ওয়াক্ত সালাত, এটা আমাদের মা বোনদের যারা প্র্যাকটিস করার চেষ্টা করেন, যারা সত্যিকারের মুসলমান পড়ার চেষ্টা করেন, কিন্তু এখানে ত্রুটি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী হয় না, সুন্নাত সম্মতভাবে হয় না, এবং ধীরস্থিরতার সাথে হয় না, হুলস্থুল করে হয়। বাচ্চা কাঁদতেছে বা কোনো একটা কাজ আছে, বিশেষ করে জোহরের সালাত আমাদের মা বোনরা গ্রামাঞ্চলে একটু বেশি, শহরেও হয়তো আছে, যে জোহরের সালাতটা আদায় করে সবচেয়ে দেরি করে, কারণ বাসা বাড়ির সব কাজকাম শেষ করে একটা সূচিবায়ুর রোগ আছে যে আমি গা গোসল ধোয়া ছাড়া সালাত পড়বো না। এবার দেখা যায় সব কাজকাম করে গোসল করতে করতে সে দুপুর দুইটা আড়াইটা তিনটা বেজে যায়, ঠিক না? ঠিক। অথচ সালাতের সময় হয়ে গেছে, আপনার গোসল জরুরি না, কাপড় যদি নাপাক থাকে অন্য পোশাক পরিবর্তন করে সালাতটা পড়ে ফেলেন, এরপর অন্য কাজ করেন, গোসল করেন, কিন্তু সালাত দেরি করে পড়বেন না। তো অনেক মা বোন আছেন যারা এই ভুলটা করেন, এবং এই ভুলটা করার কারণে তারা সালাত পড়েন ঠিকই, কিন্তু এই সালাতের মাধ্যমে জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারেন। এই জন্য মা বোনরা এটা খেয়াল রাখবেন, সালাতটা যেন সময় মতো হয়। যত যাই হোক, শয়তান অনেক সময় আপনাকে বেশি আপনার মুত্তাকি হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। বেশি মুত্তাকি মানে কি? সীমা ছাড়াইয়া মুত্তাকি, কোনো কিছুর মধ্যে তো সীমা ছাড়ানো ভালো না, সীমা ছাড়া মুত্তাকি মানে বেশি ভালো সাজা। ইবলিস আপনার একটু বেশি ভালো শাস্তি বলবে, কি বলবে? বলবে এটা একটা কথা হলো, রান্না বাড়া করছো, কাজকাম করছো সংসারের, এগুলা করতে গিয়া শরীরে ঘামটাম ছুটছে, এই ঘাম নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা কেমন কথা? তাহলে কি করতে হবে? তাহলে এবার সবাই খাবার দাবার দাও, বাচ্চাদের খাওয়াও, সব কাজকাম করো, এরপরে গা গোসল ধো, তারপরে ফ্রেশ হইয়া রবের দরবারে দাঁড়াও। সুবহানাল্লাহ, এটা কি ভালো কথা না খারাপ কথা? নেক্সট সুরতে ধোকা শয়তানের, কারণ আপনার সালাতটা টাইম থেকে বের করে দিতে পারলে তার লাভ, দেরি যত করে দিতে পারবে তত তার লাভ। এটা হলো শয়তানের নেক্সট সুরতে ধোকা। ওয়াক্ত হয়ে গেছে, দেরি না করে আগে সালাত আদায় করবেন, তারপর অন্য সমস্ত কাজ। সালাতের চাইতে ইমানদারের কাছে গুরুত্বপূর্ণ বা বড় কোনো কাজ থাকতে পারে না। আর সালাতে তাড়াহুড়া করা, এটা পুরুষদের রোগ, মা বোনরা অনেকে তাড়াহুড়া করে। অনেক মহিলাকে আমি দেখেছি, মা চাচিকে আমি দেখেছি, যে এত দ্রুত সালাত আদায় করেন যে মনে হয় যে রকেটের গতিতে সালাত আদায় করেন, 5G গতিতে সালাত আদায় করেন। আছে না না এই রোগ আমাদের মধ্যে? ভাইরা আমার, মা বোনদেরকে এই ব্যাপারে সাবধান হতে হবে, সালাত হতে হবে খুব ধীরস্থিরতার সাথে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করছে, ডাক দিয়া বললেন এইভাবে কতদিন সালাত পড়ো তুমি? বলে 40 বছর পড়ি। তখন তিনি বলেছিলেন, আল্লাহর শপথ করে বলছি, এই সালাত নিয়ে যদি তুমি কবরে যাও, এই সালাত নিয়ে যদি তোমার মৌত হয়, তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওইটার উপরে তোমার মৌত হলো না। কত বড় ভয়ের কথা! এই জন্য আমরা পুরুষরা এবং মা বোনরা সবাই সালাত ধীরস্থিরতার সাথে করব, নামাজ আস্তে আস্তে পড়বো, পড়বো তো ইনশাআল্লাহ। যার সালাত যত বেশি সময় নিয়ে হবে তার সালাতের মান আল্লাহর কাছে তত ভালো, যত সময় নেওয়া যাবে। আর আমাদের হলো উল্টা, কোন মসজিদে তারাবিতে হাফেজ সাহেব কতটা কত মিনিটে শেষ করতে পারে, এটার উপর কন্টেস্ট হয়, কম্পিটিশন হয়, তাই না? এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা কি ভালো না খারাপ? আরে ভাই, সালাতের মধ্যে সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের পরে ওয়াকফ করবেন, এটা ভালো, উত্তম।
কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার বান্দার মাঝে সালাতকে ভাগ করে নিয়েছি, বান্দার সাথে আমার কথোপকথন হয়। সহিহ মুসলিম হাদিসে আছে মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়, কথার আদান প্রদান হয়, কনভারসেশন হয়। বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পড়ে আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দা যখন আর রহমান রহিম বলে আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আল্লাহ আমার বান্দা আমার মর্যাদার কথা বর্ণনা করেছে। বান্দা যখন ইয়াকানা আবুদু ওয়া ইয়াকানা স্তাইন বলে আল্লাহ বলেন হাযা লি আব্দি, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল। বান্দা যখন দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলেন ওয়া লি আব্দি মা সাআল, বান্দা যা চাইছে তা মঞ্জুর হয়ে গেছে। তো আপনার আয়াতের পর আল্লাহ কথা বলতেছে আর আপনি একটানে শেষ করে ফেলছেন, এটা কি ভদ্রতা হলো না অভদ্রতা হলো? কিন্তু এটাই আমাদের কাছে বিরাট বড় কারামতি। হাফেজ সাহেব তো ইন্টারন্যাশনাল হাফেজ, এক নিঃশ্বাস সূরা ফাতিহা পড়ে আবার আরো পাঁচ হাজার টন দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন। তাহলে আমাদের মা বোনরা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যদি তাদের মধ্যে ইমান থাকে, মুসলিম মহিলা হয়ে থাকেন, এরপরে তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানের সিয়ামটা পালন করেন এবং নিজের ইজ্জতটা হেফাজত করেন এবং স্বামীর আনুগত্য করেন। এই কাজগুলো করলে জান্নাতের আট দরজা যে কোনোটা দিয়ে যাওয়া সহজ হবে। কেন বললাম মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ? যত গ্যাঞ্জামের কাজ, যত ফ্যাসাদের কাজ সব পুরুষের করা লাগে, ঠিক না? ঠিক। ইসলাম নির্দেশ করেছে পুরুষকে রুটি রুজি নিয়ে আসো, পরিবারের জন্য রুটি রুজির ব্যবস্থা করো। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সালাত শেষ বের হয়ে যাও, রুটি রুজি নিয়ে আসো ফ্যামিলি। এবার রুটি রুজি আনতে গিয়ে একজনের সাথে ঝগড়া, একজনের সাথে গন্ডগোল, একজনের সাথে কিলাকিলি, মারামারি, ফাসাদ, নানা রকমের গুনাহ, হারামের উপার্জন, বিভিন্ন বিপদ আছে না নাই? তারা জান্নাতে যেতে হলে হালাল উপার্জন করো, বাহিরে মাথা ঠান্ডা রাখো, কত ঝামেলা। আর মহিলা মানুষ বাসার মধ্যে থেকে এই সব, এই যে উপার্জনের মধ্যে হালাল হারামের ব্যাপার স্যাপার আরো বহু ব্যাপার স্যাপার আছে, এগুলো থেকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই মুক্ত, শুধুমাত্র মৌলিক এই কাজগুলো করলে জান্নাত। কিন্তু এর মধ্যে আজকাল সালাত আদায় করা, সিয়াম পালন করা আমাদের মা বোনদের জন্য অনেক সহজ, শেষের যে পয়েন্টগুলো আছে সেগুলোর তুলনায়, শেষের দুইটার তুলনায় আগের তিনটা সহজ। মুসলমান হলো, সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, এগুলো সোজা। কঠিন হলো নিজের ইজ্জতকে হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা। এই দুইটা কাজ অনেক কঠিন হয়ে গেছে আজকাল। কেন কঠিন হয়েছে? ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে শয়তান ওয়াসওয়াসা দেয়, নিজের স্বামীর চাইতে অন্য পুরুষদের ভালো লাগে, মনে হয় যে আমার চাইতে অমুক মেয়ে সুখে আছে, তার স্বামীটা মনে হয় একটু ভালো, আমারটা মনে হয় একটু বেশি অমানুষ। এটা শয়তানে উস্কায়। আর মানুষ শয়তান আছে, শয়তান দুই প্রকার, একটা জিন শয়তান আর একটা কি মানুষ শয়তান। মানুষ শয়তান হলো জিন শয়তানের দোসর, এরাও অনেক মেয়েদেরকে উস্কায় যে আরে ভাবি জীবনটা শেষ করে ফেললেন আপা, একটা অমানুষের কাছে আপনার জীবনটা চলে গেল, আহ আপনার মতো মেয়ে কত সুন্দর ছেলে পাইতো জীবনে, এরকম উস্কানি দেয় না? দেয় না। এগুলো হলো মানুষ শয়তান। এগুলো কোন শয়তান ভাই? মানুষ শয়তান। আর যদি ভালো মানুষ হয় তাহলে বলে বোন সবর করো, তোমার স্বামী আজকে খারাপ, ইনশা আল্লাহ স্বামীর ঘরে সন্তান হবে, তারা বড় হবে, তখন তোমার দুঃখ থাকবে না, তারাই তাদের বাপরে মোকাবেলা করবে, তোমার অসুবিধা হবে না। আর তাছাড়া মানুষ সবসময় একরকম থাকে না, আর তুমি যাদেরকে সুখী দেখতেছো তাদের তলে তলে অনেক দুঃখ আছে, তারা বলে না, তারা একটু শেয়ানা পাবলিক, উপর দিয়ে ভাব ধরে এমন যে জামাইবো খুব শাখে সুখে আছে, আসলে যা দেখো ভিতরে বহুত ঝগড়াঝাটি চুলাচুলি মারামারি চলে, বাইরে ভালো সাজে, শয়তান তোমার সেটাই দেখায়, তখন তুমি তোমার স্বামীর নেয়ামতের নাশুকরি করো। কথা কি বুঝাইতে পারছি? আমাদের বোনরা এই ব্যাপারে সাবধান থাকতে হবে। ভাইরা আমার, এই আমলটা, এই আমলটা ইবলিস গোটা দুনিয়া থেকে তুলে দিয়েছে। কোনটা? স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা। এখন আমাদের বোনরা মনে করেন যে আমি নারী, তুমি পুরুষ, তোমার অধিকার আছে, আমার অধিকার আছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, আল্লাহ কোরআনে বলেছেন সেই মহিলাদের অধিকার আছে যেমন মহিলাদের কর্তব্য আছে। ঠিকই আছে, আল্লাহ ঠিকই বলেছেন, কিন্তু এটার কারণে আপনি স্বামীর কথা শুনবেন না, আপনি তার সাথে ঝগড়াঝাটি করবেন, কোনো আর্গুমেন্টে শুধু নিজেই সব সময় নিজের কথা উপরে রাখবেন, স্বামীর কোনো কথার পাত্তা দিবেন না। এই নারী সালাত সিয়াম করেও কখনো জান্নাতে যেতে পারবে? এটা একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা। এখন আপনি বলবেন যে এই যুগে এসে, এই সময়ে এসে
আধুনিক যুগে সভ্যতার এই সময়ে এসে এখন নারীকে আপনারা আটকে রাখতে পারবেন না? ভাই, আমরা কেন আটকে রাখব নারীকে? যারা নারীকে মুক্তি দেওয়ার কথা বলে তারাই নারীকে সবচেয়ে বেশি বিপদের দিকে ঠেলে দেয়। আর এই কথাটা পশ্চিমা বিশ্বের নারীরা বুঝতে পেরেছেন দেখে তারা দলে দলে ইসলামের ছায়া তলে এখন আসছেন, পুরুষদের তুলনায় অনেক বেশি। ভাইরা আমার, নিজের স্বামী তার সাথে সবসময় বনিবনা হবে এমন জরুরি না, আর সব স্বামী যে মানুষ হয় এমন না, কিছু সময় অমানুষ আছে সেটা ঠিক, কিন্তু নর্মাল যে অবস্থা সে অবস্থা সাধারণ অবস্থার মধ্যে একজন নারী তার স্বামীর নির্দেশগুলো মানার মানসিকতা থাকা উচিত। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে অন্য নির্দেশ আমি মানলে আমার লাভ হবে কি? আমি জান্নাত পাবো, আমার আল্লাহ খুশি হবে। সে কি পাবে না পাবে তার আমল দ্বারা সে করবে, কিন্তু আমি জান্নাতে পেয়ে যাব, এটা একজন ইমানদার নারীর জন্য ভালো না খারাপ? আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ অথবা অন্য কোনো একজন তাবি সাইয়েদ ইবনে মুসাইয়্যিব বা উনি তার স্ত্রী বলেছিলেন যে তোমরা তোমাদের রাজা বাদশাদেরকে, বড় বড় নেতাদেরকে যেরকম, মন্ত্রী মিনিস্টারকে যেরকম তোমরা রেসপেক্ট করো, সম্মান করো, পিসপিস করো, গুড়গুড় করো, আমরা আমাদের স্বামীদেরকে সেই রকম সম্মান করতাম। এটা তাদের সময়ের কথা, পরবর্তীদেরকে তিনি বলেছেন, কিন্তু আজ এগুলো আছে আমাদের মধ্যে, পর্দা করে সব ঠিক আছে কিন্তু স্বামীর কথা শুনবে না, স্বামীর সাথে বলবে না, ঝগড়া লাগবে, কথা মানবে না। বুঝলাম ভাই সে খারাপ, ভালো কিছু বলে নাই, কিন্তু আল্লাহ তো আপনার জান্নাতকে তার আনুগত্যর উপরে ডিপেন্ডেন্ট করে দিয়েছেন, এই একটি কারণে তো আপনি স্যাক্রিফাইস করতে পারেন, আর তো কিছু দরকার। আপনি না হয় জেলখানাতেই আছেন 50 বছরের জেলখানা, 60 বছরের জেলখানার জীবন, যদি জেলখানায় ধরি আপনার স্বামীর ঘরকে, তো এই জেলখানা বিনিময় যদি অনন্ত অসীমকালের জান্নাত হয়ে যায়, এটি কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট ইনশাআল্লাহ? তাহলে মনে রাখবেন, সমাজে কিছু লোক আছে যারা মেয়েদেরকে উস্কায়, বলে যে আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব, হ্যাঁ কুড়ের ঘরে থাকবো না, দেখবো এবার বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এই সমস্ত স্লোগান টোগান দিয়া ফুসলায়া ফাসলায়া বাহিরটা করে, আছে না নেই? স্বামীর সাথে স্ত্রীর বনিবনা হচ্ছে না, ফুসলায়া ফাসলায়া ভেঙে দিস, ভেঙে দেওয়ার পরে 6 মাস 1 বছর 2 বছর পরে ওই মহিলা ঢুকরে কাঁদে, ওই পুরুষও ঢুকরে কাঁদে, কারণ একজন আরেকজনকে আসলে ভালোবাসে, শয়তান মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব করছিল। একটা সময় বলে হুজুর কোনো ফতোয়া আছে কিনা একটু আবার ঘর করার, আছে না নাই? ওলামা একরাম, আমাদের কাছে তো এত মানুষ চোখের পানি ফেলে এসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যত ডিভোর্স হয় ম্যাক্সিমাম, আমার তো মানে 80-90% মানুষ একটা সময় এসে 1 বছর 2 বছর পরে এসে আবার সংসার করতে চায়, বুঝতে পারে ডিসিশনটা ভুল হয়েছে। একসাথে চলতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে একটু টুনটান হবেই, তাই বলে পৃথক হয়ে যাওয়া কথায় কথায় এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে না। আল্লাহ তাআলা বিচ্ছেদ জায়েজ রাখছেন, তালাক জায়েজ রাখছেন, কিন্তু সেটা হলো একেবারে শেষ অস্ত্র, যখন কোনো উপায় থাকবে না, এত অমানুষ যে কোনোভাবে তার সাথে থাকাই যায় না, ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, রিস্ক আছে, তখন শুধু বিচ্ছেদের পথে যাওয়া যাবে, তার আগে না সবর করতে হবে। আর সবর সওয়াবুহু আল জান্নাহ, সওয়াব তো সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন, সবরই যদি করতে না পারেন সওয়াব কোন মুখে চাইবেন, জান্নাত কোন মুখে চাইবেন? কথা কি বুঝতে পারছি? এজন্য মা বোনদের জন্য এটা অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্ট। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ওলামা ইকরামের অভিজ্ঞতা হয়তো একই হবে নিশ্চয়ই, যে আজকাল মেয়েরা সালাত আদায় করতে রাজি, পর্দা করতে রাজি, সিয়াম করতে রাজি, কোরআন তেলাওয়াত করতে রাজি, স্বামীর কথা শুনতে রাজি না। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন। ওয়াহাফিজাত ফারজাহা, ওয়াহাফিজাত ফারজাহা, এটা কঠিন হয়ে গেছে শুধু মহিলাদের জন্য না, মহিলা পুরুষ সকলের জন্য। ইজ্জত হেফাজত করা, চরিত্র হেফাজত করা, বিশ্ব ব্যবস্থা এমন হয়েছে চাইলেও চরিত্র হেফাজত করা যায় না, চাইলেও চরিত্র হেফাজত করা যায় এমন একটা অবস্থা হয়ে গেছে। এই জন্য ফিতনার সমস্ত দুয়ারগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ নিজের চরিত্র হেফাজত করতে পারবেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, যৌবনের এই সময়টা খুব দ্রুত ফুরিয়ে যায়, দেখতে দেখতে চলে যাবে, যদি আল্লাহর অবাধ্যতায় খারাপ পথে পা বাড়ান, বন্ধু বান্ধবের পালায় পড়ে সবাই যা করে আপনিও তা করলেন, তলে তলে জেনা, চোখের জেনা, মুখের জেনা, চ্যাটিংয়ের জেনা, ফোনের জেনা, হ্যাঁ এই সমস্ত জেনা করলেন, মনে রাখবেন একটা সময় কুরে কুরে খাবে আপনার ভেতরে, ভেতরটাকে কুরে কুরে খাবে, আপনি নিজেই অপরাধবোধের অদৃশ্য জ্বলনে জ্বলতে থাকবেন, দাহনে জ্বলতে থাকবেন, অস্থির লাগবে, সেজদায় যাবেন,
কিন্তু স্মরণ হবে ওই যে আকাম কুকাম করে আসছেন ফেসবুকে, সেটা খারাপ জিনিস দেখে আসছেন ইউটিউবে সেটা। এই জন্য এই ইজ্জত হেফাজত করাটা আজকাল সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে তার ইজ্জতকে হেফাজত করতে পারলো তার তাকোয়া, বিশেষ করে তরুণদের জন্য তাকোয়ার 50% হেফাজত হয়ে গেল ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অতএব আমাদের মা বোনরা এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। খুব সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন, পরিবারগুলোকে পরিবারের বাচ্চাগুলোকে একটু দেখভাল করেন, স্বামীর আনুগত্য করার চেষ্টা করেন যতক্ষণ সে সঠিক এবং যৌক্তিক কথা বলে, অন্যায় কিছু বলে, খারাপ কিছু বলে, আল্লাহর অবাধ্যতার পথে যেতে বলে, তাহলে লা তাআতাল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে কারোর কথা মানার সুযোগ নাই, তারটাও মানার সুযোগ নাই, কিন্তু ঝগড়াঝাটি না, মিলের ভিতরে নিজের অপারগতার কথা জানা যেতে হবে। তোমার সব কথা মানতে রাজি আছি, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে তুমি বললে সেটা করতে আমি বাধ্য না, আল্লাহই নিষেধ করেছে, আল্লাহর রাসূল নিষেধ করেছে। তাহলে আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার পথটা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের আঙ্গিনায় এরকম একত্রিত করুন যেরকম আমরা এখানে আজ একত্রিত হয়েছি। এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কামিয়াব করুন, সফল করুন। আমরা যারা কষ্ট করে এসেছি, পরিশ্রম করেছি, অর্থ দিয়েছি, বিভিন্নভাবে অংশগ্রহণ করেছি, আব্দুল সামাদ ভাই আপনাদের এলাকারই মানুষ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ, সৌদি আরবে একই সাথে আমরা ছিলাম দীর্ঘদিন পাশাপাশি, তো অনেক ভালো মানুষ, নেক মানুষ, মহব্বতের মানুষ, ওনার অনুরোধে আপনাদের এখানে আসা, আলহামদুলিল্লাহ এসে দেখলাম যে আপনাদের এই মাহফিলটা যথাসম্ভব সন্ধ্যার মধ্যে আপনারা ক্লোজ করে ফেলতেছেন, তার মানেই একটা সুন্নাতের চর্চা হচ্ছে, মডেল মাহফিল হচ্ছে, এটাই হলো মডেল মাহফিল। আর এই মাহফিলটাই আমরা চাচ্ছি সারা দেশে করতে। আল্লাহ তাআলা সারা দেশের ভাইদেরকে এরকম সুন্নাহ সম্মত উপায়ে মাহফিল করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোন মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করার চেষ্টা করে, সেই মেয়ের কাছে ক্ষমা না চাইলে কি গুনাহ হবে? কোন মেয়ে যদি অন্য কোন মেয়ের সংসার নষ্ট করে, এটা খুবই গর্হিত অপরাধ, অনেক বড় অপরাধ। ভাইরা, বান্দার হক নষ্ট করা এত ডেঞ্জারাস অপরাধ যে কিয়ামতের ময়দানে বান্দা বান্দার হকের জন্য আটকা পড়ে থাকবে, আল্লাহর হকের জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। বান্দার হক আল্লাহ তাআলা কি করবেন না মাফ করবেন? আপনি কারোর ক্ষতি করেছেন, কারোর পেছনে লেগেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, এই অপরাধটা আল্লাহর কোনো ফরজ বিধান নষ্ট করার চাইতেও ডেঞ্জারাস এবং ভয়াবহ হতে পারে, অথচ এটাকে আমরা অপরাধ মনে করি। লম্বা দাড়িও আছে, টুপিও আছে, পাঁচক্ত সালাতও পড়ি, ওয়াজ মাহফিলও শুনি, ওয়াজ করি, অনেক ভালো ভালো কাজ করি মাশাআল্লাহ, আবার তলে তলে আরেকজনের পেছনে লাগা, ষড়যন্ত্র করা, এরে খুঁটা দেওয়া, হেরে খুঁটা দেওয়া, এর আইল ঠেলা, এর সম্পদ মারা, এর বিরুদ্ধে ওরে উস্কাইয়া দেওয়া, এর সমালোচনা করা, এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই? যারা মিটমিট করে হাসতেছেন মনে আপনাদের মধ্যে নাই? ভাই, আমাদের মধ্যে নাই? এটা ভালো করে শুনে রাখেন, ভালো মুসলিমের আলামত, ভালো মুসলিমের নিদর্শন বাহ্যিক ইবাদত বন্দেগী না, এগুলো তো মৌলিক করতেই হবে, কিন্তু আপনি কতটা ভালো মুসলমান এটার প্রকাশ হবে, প্রমাণ হবে আপনার আখলাক দিয়ে, আমল দিয়ে, আচরণ দিয়ে। কথা কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? খাইরুকুম খাইরুকুম লি আহলি, যে বউয়ের কাছে ভালো, অর্থাৎ বউ সার্টিফিকেট দেয় যে ওনার আখলাক ভালো, এটা সোজা কথা না। বউয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কত কঠিন, যারা বিবাহিত তারা বুঝেন, বিশেষ করে দু চারটা ছেলে মেয়ে হয়ে গেছে তারা বুঝেন, কত ধানে কত চাইল, কত কাঠখড়ি পোড়ানোর পরে বউর খুশি সন্তুষ্টি অর্জন করা যায়। কারণ সারাদিন খেচর খেচর করেন, গেউ গেউ করেন, আচরণ খারাপ করেন, যা তা বলেন, মুখ খারাপ করেন, হুজুর মানুষ হয়েও ব্যবহার খারাপ করেন, বাইরে তো মানুষ দেখে যে আপনি ফেরেশতা মাশাআল্লাহ ইয়া বড় হুজুর, কিন্তু ভিতরে আপনার বউ জানে আপনার গোমর কি, ঠিক না? ঠিক। এই জন্য সেখানে আচরণ ভালো করেন, আপনি ভালো মুসলমান, শুধু সালাত সিয়ামের মাধ্যমে না, আখলাকের মাধ্যমে ভালো মুসলমান হইতে হবে। কথা কি বুঝে আসছে ভাই? এই জন্য যথাসম্ভব অন্যের ক্ষতি যেন না হয় আমার দ্বারা, সেই চেষ্টাটা করতে হবে। অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে। আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে, নারীদেরকে নির্যাতন নারীরাই। একজন বৌমা আসছে আরেক ঘরে, তার জ্বালাতনটা শ্বশুরে বেশি করে না শাশুড়ি বেশি করে? কথা বুঝেন নাই? শ্বশুর বেশি ডিস্টার্ব করে না শাশুড়ি বেশি ডিস্টার্ব করে? বরং শাশুড়ি ডিস্টার্ব করলে শ্বশুর বেচারা আইসা বলে থাক আরেক ঘরের মেয়ে, শাশুড়ি দমক দিয়ে বলে তুমি যাও, বেশি কথা বলো তুমি, তুমি কি বুঝো, সব অশান্তির কারণে তো তুমি, একটা জাড়ি মেরে দেয় কি দেয় না? বুড়া বেচারা
মুখটা গোমড়া করে আরেক রুমে চলে যায়, কারণ বুড়ির দাপট। মহিলাদেরকে আল্লাহ তাআলা এমন দাপট দিছে, মুসলিম মহিলাদেরকে, সব মহিলাদের না। আবার মুসলিম মহিলারা জোয়ান কালে যদি একটু সবর করে, স্বামীর কথা মানে, আল্লাহর কথা মানে, রাসূলের কথা মানে, গাত্রামি না করে, কোরআন হাদিসের কাছে মাথা নত করে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় এমন রাজত্ব দেয়। এই যে মুসলিম সমাজে আপনি দেখেন, যখন মহিলা একটু বয়স বাড়ি হয়, ছেলে মেয়ে দু চারটা হয়ে যায়, আস্তে আস্তে তার বাহিনী বাড়ে, জুনুদ, এগুলো এক একটা বাহিনী, ছেলে দুইটা মেয়ে তিনটা, এগুলো বড় হয় আস্তে আস্তে, মহিলার পাখনা আপনার বড় হইতে থাকে, ঠিক না? হ্যাঁ, তখন বাপে একটু জোর করে কথা বলতে হিসাব করে, কারণ পোলাপান সব কার দলে? সব মায়ের দলে। বাহিনী চার পাঁচটা হয়ে গেছে, আর বেচারা দেখে যে হায় হায় আমার সাথে একটাও নাই, মিষ্টি কথা কেউ, সব তো মার লগে। এরপরে যদি ওদের ঘরে ছেলে মেয়ে হয় তো তার কোনো কথাই নেই, পুরা গোষ্ঠীটাই বুড়ির সাথে। তখন এবার বুড়ির দাপট দেখে কে, সেই দাপটটা বেয়াদবি হবে না স্বামীর সাথে, কারণ বুড়া বুড়ির একটা বোঝাপড়া তখন হয়ে যায়, এটি ধমক দেয়, থামেন আপনি, আপনি কি বুঝেন, বুড়া ওইটা এনজয় করে আলহামদুলিল্লাহ, ওইটা বেয়াদবি হবে না। এই যে দাপটটা করতেছে, এই মহিলা যৌবনকালে যদি বলতো না তোমার কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তোমার কথা কেন মানবো, দৌড় দিত, এর কপালে কিন্তু এই সংসার হতো না। আমি এই জন্য অনেক মা বোনকে বলি, যখন আয়েশা নালিশ করে যে শ্বশুর খারাপ, শাশুড়িকে, আমি বললাম সবর করেন, এককালে আল্লাহ রাজত্ব দিবেন, এক সময় আল্লাহ রাজত্ব দিবেন, আল্লাহর নিয়মই হলো সবরে মেওয়া দেয় আল্লাহ তাআলা, একটু সময় লাগে, ঠিক না? ঠিক তো, যাই হোক, যেটা বলতেছিলাম, মহিলাদেরকে কষ্টটা পুরুষদের তুলনায় মহিলারা একটু বেশি দেয়। আমাদের দেশে পুত্রবধূকে জ্বালাতনটা শ্বশুর মশাইয়ের তুলনায় শাশুড়ি একটু বেশি করে, ননদরা একটু বেশি করে, জারেরা একটু বেশি করে, অথচ এটা হওয়া উচিত না। আমাদের অনেক মহিলারা আছেন, আমি বলছিলাম পুরুষদের এই রোগ আছে যে আমরা ইবাদত বন্দি করি, পর্দা বসিদা, সালাত সিয়াম সব করি, কিন্তু জারের পেছনে আংটা আংটি করাতে, আলটা আলটি করাতে, শাশুড়িরে উস্কায় দেওয়াতে, দেখছেন আম্মা মাত্র আসলো, কয়দিন হলো সংসারে, সে এখনই এরকম কথা বলতেছে। আম্মা তো বেচারি পড়ালেখা নাই, হয়তো বয়স হয়ে গেছে, সে বলে হ্যাঁ ঠিকই তো বলছো, কত বড় সাহস, এবার লাগে বেজাল, ঠিক না? ঠিক, ওই যে আলটাটা লাগাই দিল, সংসারে অশান্তি করে দিল। ভালো করে শুনে রাখেন, কারোর সংসারে আগুন ধরানো আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে অপরাধগুলোতে একটা অপরাধ। ইবলিস সবচেয়ে খুশি হয় এটা। সহিহ মুসলিমের হাদিস যথাসম্ভব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস আরশের উপরে তার সিংহাসন বসায় আর সব বাহিনীকে পাঠায়, বাহিনীগুলো সারা দুনিয়া ঘুরে ঘুরে সব আকাম কুমকাম করে দিন শেষে আসে, নেতা জিজ্ঞাসা করে চেলাগুলোরে কি ঘটাইছিস বল, একটা কো একটা দিয়ে চুরি করাইছি, এক আদম সন্তানটা দিয়ে একাম করাইছি, আরেকটা দিয়ে কুকাম করাইছি, আরেকটা এসে বলে ওস্তাদ আমি বেশি কিছু করতে পারি নাই, স্বামী স্ত্রীর মধ্যে একটু বেজাল লাগাই দিয়া বিচ্ছেদ করে দিস, বলে যে তুমি তো কাজের কাজ করছো, সবচেয়ে বেশি খুশি হয় ইবলিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বোঝা যায়, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, দূরত্ব সৃষ্টি হওয়া, এটা এত বড় অন্যায়, এত বড় খারাপ জিনিস আল্লাহর কাছে, এর সাথে যারা দায়ী তারা কত বড় অপরাধী হতে পারে, কত বড় পাপিষ্ঠ হতে পারে, এবার বলা রাখে অপেক্ষা রাখে না। অতএব কোনো সংসারের অশান্তির জন্য কেউ যদি দায়ী হয়, কারোর কারণে এরকম হয়, সে যদি বুঝতে পারে এক সময় যে আমি ভুল করছি, তাহলে তার উচিত যায় স্বীকার করা, যে মেয়ের বিরুদ্ধে যাকে উস্কাই দিছে তাকে বলবে যে আমার ভুল হয়েছে, ওর আসলে দোষ নাই, এটাকে বরং ওভারকাম করতে হবে এবং তবা করতে হবে, যার হক নষ্ট করছে তার কাছে মাপ চাইতে হবে, মাপ না চাইলে বান্দার হক নষ্টের কারণে আমলের পাহাড় নিয়ে উঠেও কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকতে হবে ওই মেয়ের কাছে মাপ চাওয়ার পর্যন্ত, যেই মেয়ের সংসারে অশান্তি লাগিয়েছে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন, কারোর পিছে লাগবেন না তো ইনশাআল্লাহ। লা তাদাবারু, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আজকের যুগে সবচেয়ে মিসকিন হয়ে গেছে, আলেম গায়র আলেম সবার কাছে মিসকিন হয়ে গেছে হাদিস, অসহায় মতো, এ হাদিসের কোন মূল্যায়ন আমাদের কাছে নাই। লা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের পেছনে লেগো না, একেবারে তাদাবারুর অর্থই এটা, লা তাদাবারু, তোমরা একে অন্যের পেছনে লেগো না, ওয়ালা তাহাসাদু, একে অন্যের প্রতি হিংসা করিও না, ওয়ালা তাবাগাদু, একে অন্যের প্রতি শত্রুতা করো না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হয়ে থাকো, ভাই ভাই হয়ে থাকো। এই হাদিস আজ সবচেয়ে অসহায়, এটার উপর আমল নাই, নামাজ আছে, রোজা আছে, আমল আছে, লম্বা লম্বা কথা আছে, কোরআন আছে, সহিহ হাদিস আছে, সহিহ আকীদা আছে, সব ঠিক আছে, কিন্তু পিছে লাগা লাগি এটাও ঠিক আছে, ঠিক না? ঠিক, কি আলেম, কি জালেম, কি হুজুর, কি গায়রে হুজুর, কি মসজিদের ইমাম, কি
মুয়াজ্জিন কি মুসল্লি কি মুক্তাদি সবার মধ্যে এই রোগ আজকে আমাদের ভিতরে ঢুকে গেছে। ইবলিস বুঝতে পারছে যে এই কাজ দিয়া জাহান্নামে নেওয়া সবচাইতে কি হবে সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কারোর কষ্টের কারণ হব না তো ইনশাআল্লাহ, কারো ডিস্টার্ব করব না তো ইনশাআল্লাহ, কারো পেছনে লাগব না তো ইনশাআল্লাহ, ভালো মানুষ হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করুন। বিয়ে আটকানোর জন্য জাদুটোনা করা হয় এর প্রতিকার কি? বিয়ে আটকানোর জন্য জাদুটোনা করা হয় এটা যেমন সত্য, আবার সময় মতো মেয়েকে ছেলেকে বিয়ে না দিয়ে সময় পার হওয়ার পর এরপর বিয়ে না হইলে এবার জাদুটোনার দোষ দেই আমরা অনেকে, এটাও সত্য। কথা বুঝেন নাই? অনেক হিংসুক হিংসা করে, কারোর সাথে শত্রুতা আছে, কারোর সাথে বিদ্বেষ আছে, কারোর খারাপ চায়, তো তার বিয়ে যাতে না হয় সেজন্য জাদুর আশ্রয় নেয়। জাদু এটা মিন আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় মহাপাপগুলোর মধ্যে থেকে একটা হলো কি, জাদু করা। ইসলামী শরীয়ত কিছু কিছু অপরাধের জন্য দুনিয়াতে নগদ শাস্তির ব্যবস্থা রেখেছে, সেটা অত্যন্ত কঠিন শাস্তি, মহাশাস্তি। তন্মধ্যে থেকে একটা হলো এই জাদু যে করে সে, এই ব্যক্তির শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড, এত ডেঞ্জারাস অপরাধ এটা আল্লাহর কাছে। কিন্তু এটা আমাদের সমাজে ইদানিং অনেক বেড়েছে, ইন্দোনেশিয়াতে এটার পরিমাণ অনেক বেশি, আমাদের দেশে এটা অনেক কম ছিল, সম্প্রতি অনেক বাড়ছে। কিছু হলেই জাদু করে, এবং যাকে জাদু করা হয় সে অসুস্থ হয়ে যায়, নানা রকমের ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাদু সম্পর্কে কোরআনে অনেক কথা বলেছেন, আমি সেদিকে যাব না। যদি কোনো মেয়েকে বিয়ে যেন না হয় সেজন্য জাদু করা হয়, এটা যদি পরীক্ষিত হয়, প্রমাণিত হয়, অভিজ্ঞতা দ্বারা বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? প্রথম কথা হলো এটার জন্য শরাই ঝাড়ফুকের আশ্রয় নেবেন। শরাই ঝাড়ফুকের মধ্যে থেকে একটা হলো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। আপনারা জানেন না ওনাকে জাদু করেছে কে? একজন ইয়াহুদি, তার নাম হলো লাবিদ ইবনে আসম। এই কপাল পড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার একটা চুল সংগ্রহ করেছে, এই চুলটা নিয়ে সে ওই চুলের মধ্যে বিভিন্ন কুফুরি মন্ত্র ইত্যাদি প্রয়োগ করে জাদু করছে, ওইটাকে একটা কূপের তলায় ফেলে রেখেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন, যে অসুস্থতার কোনো আরোগ্যের পথ পাওয়া যায় না, সকল ডাক্তার ফেইল, সকল মেডিকেল টেস্ট সব কিছু করার পরও, ওষুধ মেডিসিন সব কিছু করার পরও কোনো কাজ হয় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিছু সিমটম আছে বোঝা যায় যেটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদু করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এরকম হলো যে বিভিন্ন ট্রিটমেন্ট করা হলো, উনি সুস্থ হচ্ছেন না, জাদুতে দিন দিন তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যাচ্ছেন। তখন দুজন ফেরেশতা আসছেন, একজন ফেরেশতা মাথার কাছে উনি স্বপ্নে, উনি স্বপ্নে দেখতে পাচ্ছেন, অথচ ওনার স্বপ্নটাও হলো জাগ্রত অবস্থার মতো ওহি। তো তিনি দেখতে পাচ্ছেন একজন ফেরেশতা পায়ের কাছে একজন মাথার কাছে আসছে। আসার পর এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন এই লোকটার কি হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে, ওনার অসুখটা কি, ডায়াগনোসিসটা কি। দেখেন আমাদের জন্য ডায়াগনোসিস সেন্টারে যে আর রোগ নির্ণয় করতে হয়, আল্লাহ তাআলা নবী তো, আল্লাহ তাআলা কারে পাঠাইছেন, ফেরেশতা পাঠাইছেন ডায়াগনোসিস করার জন্য, রোগ নির্ণয় করার জন্য। একজন জিজ্ঞাসা করতেছে আরেকজন কি হয়েছে, তো বলতেছে জাদু করা হয়েছে, ডায়াগনোসিস হয়ে গেল। এবার আসামি ধরতে হবে কে করছে কোথায় করছে, ওটা উঠাইতে হবে জাদুটা। তো এবার আবার প্রশ্ন করছে প্রথম ফেরেশতা কে জাদু করেছে, নামও বলে দিছে লাবিদ ইবনে আসম, এটা জাদু করছে ইয়াহুদি শত্রুতা করে। তো কোথায় জাদু করছে, কি দিয়া জাদু করছে, ওনার চুল দিয়া করছে, অমুক কূপের তলে রাখা আছে, এটা উঠাইতে হবে। আর কি করতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ব্যাস জাদু শেষ। তাহলে জাদু থেকে মুক্তির জন্য এই তিনটা সূরা, বিশেষ করে শেষের দুইটা মুআওয়াজাতাইন, কুলাদুরাবুল ফালাক এবং কুলাদুরাব্বিন নাস, এই দুইটা সূরা জাদু থেকে মুক্তির জন্য অব্যর্থ ঔষধ। যদি কেউ জাদুগ্রস্ত রোগী মনে হয়, তার খাবারে সব কিছুতে ফু দিয়ে দিয়ে তাকে খাওয়ান, এটাতে পানি পড়ে তার শরীর ধোন এবং এই জাতীয় কাজগুলো করেন। যদি আরও বেশি জটিল পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে যারা শরীরে ঝাড়ফুঁক করেন কোরআন এবং হাদিসের আলোকে, সেই মানুষগুলো শরণাপন্ন হন, তাদের মাধ্যমে ঝাড়ফুঁক করান, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আমাদেরকে আরোগ্য দিবেন। আর ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবকরা অনেক সময় যেটা হয়, প্রত্যেকটা জিনিস এটা সময় থাকে, সময় থাকতে দেয় না, দাম বাড়ায়, ঘোরাঘুরি করে, আরও ভালো আরও ভালো চায়, মনে হয় যে বাজারে কিছু কিনতে গেছে, বেচতে গেছে, এরকম একটা অবস্থা। এসব করতে করতে সময় পার করে ফেলা, এরপর আর আসে না, তখন বলে যে কি হয়েছে আপনার, জাদু করছে। আবার এটাও ঠিক যে অনেককে জাদু করা হয়, এই জন্য দুই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের জন্য যখন এমন কাউকে পাবে যার দিনদারির ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে, আখলাক আচরণের ব্যাপারে তোমরা মোটামুটি সন্তোষজনক মনে করবা,
দেরি করবা না আর বিয়ে দিয়ে দিবা, কারণ দেরি যদি করো সমাজ ফেতনায় ভরপুর হবে, তোমার ঘর ফেতনায় ভরপুর হবে, পরে আর আফসোস করে কি হবে না, কাজ হবে না। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ফেসবুক ইউটিউব এই সমস্ত টিপাটিপি স্ক্রল এগুলো দেখেন, ইবলিস এমন একটা যন্ত্র দিছে, মানে আইডিয়া দিছে যে আপনি এন্ড নাই কোনো। এই যে ফেসবুক ইউটিউব স্ক্রল করেন, কোনো শেষ আছে? কোনো শেষ নাই, যাইতে থাকে লা নেহায়াত আল্লাহ, কোনো শেষ নাই। টিপতেছেন টিপতেছেন টানতেছেন, এইভাবে হাতাইতেছেন মনে হয় যে কি হারাই গেছে, ঠিক না? টানতে 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 কি হারাইছে নিজেও জানেন না, কিন্তু টানতেই আছে। মুরব্বীরা যারা বুঝতেছেন, এরা বুঝতেছে কোন জগতের ওয়াজ করতেছে মৌলবী, কিন্তু আসামি যারা তারা ঠিকই বুঝতেছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, এবং আমরা যেন কোরআন এবং হাদিসের ছায়া তলে আসতে পারি, সুন্নাসম্মত লাইফস্টাইলে আমরা আসতে পারি সব ক্ষেত্রে। আপনি সুন্নাহ যখন মানবেন, দেখেন এখন ডাক্তাররা বলেন যে ভরপেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, এবং বেশি বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, কম কম খাইতে হয়। এখন কিটো ডায়েট করে মানুষ, ওয়াটার ফাস্টিং করে, ওয়াটার ফাস্টিং শুধু একটু পানি খায়া সিয়াম পালন করে ফেলতেছে, সারাদিন আর থাকতেছে না। কেন? তাহলে শরীরের চর্বি মেদ কমে যাবে, একটু হ্যাংলা পাতলা হবে এবং স্বাস্থ্যটা ভালো হবে, জর্জরা হবে। কিন্তু একই কথা যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন ওটার গুরুত্ব আমাদের কাছে ছিল না। তিনি বলেছেন তিন ভাগের এক ভাগ খাও, আর এক ভাগ পানির জন্য রাখো। পানি বলতে আপনি শশা খেলেন, সেটাও পানি জাতীয়, সালাদ জাতীয় জিনিস, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এখন তো মাশাআল্লাহ মানুষ সালাদ খোঁজে। যখন মানুষের এত বেশি দিনকাল ভালো ছিল না, গ্রামাঞ্চলে দেখা যেত দাওয়াতে গেলে একটু গোস্তটা বেশি সবাই আশা করতো, তাই না? সালাদটা দিয়ে রাখতে যার যা মনে চায়, গোস্তের যে পাত্রটা ওইটা যে বন্টন করে তার হাতে থাকতো চামচ, ঠিক না? এখন কিন্তু উল্টা হয়ে গেছে। এখন যারা একটু স্বাস্থ্য সচেতন, তারা গোস্তের প্রতি আগ্রহ তো বেশি নেই, সালাদটা বেশি খাইতে চায়, কারণ জানে এটাতে স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক না? ভাই ঠিক তো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই 1450 বছর আগে বলে গেছে, কিন্তু সুন্নতের গুরুত্ব আমরা দেই নাই। যখন ডাক্তাররা ফজিলত বলছে, এখন আমরা উমরি খেয়ে পড়ছি। সুন্নত মানবো তো ইনশাআল্লাহ, সুন্নতের মধ্যেই কল্যাণ, অন্য কোনো পথে কল্যাণ নাই। বিজ্ঞান যদি বলে যে এই সুন্নত মানলে লাভ হবে না, বরং ক্ষতি হবে, তাহলে বিজ্ঞান ভুল তথ্য দিচ্ছে। বিজ্ঞানের তথ্য গবেষণা এগুলো পরিবর্তনশীল, একসময় বিজ্ঞান স্বীকার করবে ও সরি আগের গবেষণা ভুল ছিল, ওইটাই রায়, এতে কোনো সন্দেহ আছে? যদি হাদিস থেকে প্রমাণিত হয়, সুসাব্যস্ত হয়, কোরআন থেকে প্রমাণিত হয় কোনো আমল, সেটার পেছনে মানব জাতির কল্যাণ আছে, অকল্যাণ থাকতে পারে? আপাত দৃষ্টিতে যদি অকল্যাণ দেখেন, ওইটার ভেতরে কি আছে? কল্যাণ লুকাইতো আছে। মানব তো সুন্নাত ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। খাবারের ক্ষেত্রে সুন্না কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? পেটের তিন ভাগ, এক ভাগ খাবার দিয়ে পূর্ণ করা, আরেক ভাগ পানীয় দিয়ে পূর্ণ করা, আরেক ভাগ খালি রাখা। আর আমরা মাশাআল্লাহ খাইতে খাইতে আপনার একেবারে গলা পর্যন্ত, ট্যাবলেটের জায়গা আর রাখি না শেষে, এটা ট্যাবলেট খাবো, একেবারে গলা নাক পর্যন্ত, একটু কিছু হইলে নাক দিয়ে বাদ বের হয়ে আসে, মানে এই পরিমাণ উঠছে যে একটু হাসি দিলে জোরে, কাশি দিলে নাক দিয়ে বাদ বের হয়ে আসে, ঠিক না? ঠিক ভাই, তো এই যে সুন্নাহগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি, এগুলোর প্রায়শ্চিত্ত, এগুলোর কারণে যে ক্ষতি আমরা, ক্ষতির মুখোমুখি আমরা হচ্ছি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জন্য সব ক্ষেত্রে সুন্নার ভিতরেই কল্যাণ, সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। জাজাকুমুল্লাহু খাইরা ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে প্রশ্ন, আমার পাঁচটা বোন, ভাইদের ভেতরে আমি একা। আমি যখন ক্লাস 7 পড়ি, তখন আমার বাবা মা মিলে সকল সম্পদ আমার নামে লিখে দেয়, এবং তাতে আমার আপুরা সম্মতিও দেয়। এখন আমার করণীয় কি? অনেক মা বাপ আছেন, সন্তান যখন কয়েকজন হয়, ছেলে মাত্র একটা, সবগুলা মেয়ে হয়, তাড়াতাড়ি করে সবগুলা ছেলের নামে লিখে দেয়। কেন? কারণ মেয়েদের নামে দিলে এটা তো পরের ঘরে চলে যাবে, থাকবে না। আর ছেলের ঘরে লিখে দিলে এটা কার থাকবে? নিজেরই থাকবে। এই যুক্তিতে ছেলেকে তাড়াতাড়ি সব লিখে দেয়। এইটা আমাদের মধ্যে আছে না নাই? হারাম। শুধুমাত্র দাড়ি রাখা, টুপি রাখা, আর পাঁচক তো সালাত, আর ওয়াজ শোনা, কোরআন তেলাওয়াত শোনার নাম ইসলাম না? ইসলাম প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান মানার নাম। সম্পদ বন্টন করার ক্ষেত্রে হাজি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব,
এই জায়গায় এসে আপনি আল্লাহর আইনের সামনে আল্লাহর বিধানের সামনে মাথা কতটা নত করতে পারছেন, এটা আপনার জন্য চ্যালেঞ্জ, পরীক্ষা। সালাত অনেকেই পড়তে পারে, কিন্তু সম্পদের ক্ষেত্রে এসে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বন্টন করার এই হিম্মত সবার হয় না। আল্লাহ বলেছেন লা তাদরু আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের যে আত্মীয়কে যে যে সম্পদ আল্লাহ দিতে বলেছেন, যে যে হারে দিতে বলছেন, তোমরা জানো না কে তোমাদের বেশি উপকারে আসবে। তুমি হয়তো মনে করতেছো ছেলেকে দিলে বেশি লাভ হবে, ওইটাই সবচেয়ে মানুষ হয়ে তোমার কষ্টের কারণ হতে পারে। তুমি হয়তো মনে করতেছো মেয়েকে দিলে আমার লাভ কি হবে, পরের ঘরে চলে যাবে, ওইটাই তোমার বিপদের সবচেয়ে বেশি উপকারে আসতে পারে। উপকারে আসুক আর না আসুক, আল্লাহর বিধান হলো ছেলে মেয়েকে জীবদ্দশায় যদি জমি জমা দিতে হয়, গিফট হাদিয়া উপঢৌকন ক্যাশ টাকা দিতে হয়, তাহলে সমান করে দিতে হবে। ছেলেকে দিলেন, মেয়েকে দিলেন, কাউকে দিলেন, কাউকে দিলেন না, এটা জায়েজ হবে না। এক সাহাবী এরকম করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবাইকে দিয়েছ? বলেন না, সবাইকে দেয় না, একজনকে দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করবে, খবরদার একজনকে দিবে আরেকজনকে দিবে না, এটা হতে পারে না। এখন এই প্রশ্নে যে জিনিসটা উল্লেখ আসছে যে বোনরা সবাই মিলে বলছে, হয়তো বোনরা সবাই বড়, যদি ছোট হয় বোনরা তাহলে তো এটা জায়েজই হবে না, আর যদি বড় হয় বোনরা, তাদের বিয়ে শাদী হয়ে গেছে, তারা বালেগা, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাইটা ছোট, ঠিক আছে আমরা সবাই মিলে তাকে দিয়ে দিলাম, তারা যদি সন্তুষ্ট চিত্তে দিয়ে দেয় সেটা জায়েজ আছে। কিন্তু বাবার দায়িত্ব হলো সবাইকে সমান হারে দেওয়া, তাদেরটা তাদেরকে দিবে, তারা না নিয়ে ভাইকে দিয়ে দিবে, সেটা হলো নিয়ম। এখন বাপ যদি বলে মা রে তোরা কি বলস, আমি এখন ওরে দিয়ে দিতে চাই, তোদের তো একটাই ভাই, এখানে তো এসে তোরা উঠবি, তো মেয়েরা কি করবে আর লজ্জা পড়ে বলবে হ্যাঁ আব্বা যান দিয়ে দেন, কারণ দিয়েন না, না আমারটা আমি ছাড়বো না, এটা তো বলবে না। কারণ বাংলাদেশের মেয়েরা স্বামীর বাড়িতে অসহায়, বাপের বাড়িতেও কি অসহায়, অথচ ইসলাম রাজত্ব দিয়েছে দোনো জায়গায়, বাপের বাড়িতেও তার সম্পদ আছে, স্বামীর বাড়িতে মোহরও আছে আবার সম্পদও আছে, দাপটের সাথে থাকবে, ওটা এক্সট্রা ফাও ইনকাম, নিজের উপার্জনটা বাপের সংসারে থাকতে বাপের উপরে দায়িত্ব, বিয়ের পরে দায়িত্ব কার ঘাড়ে, স্বামীর ঘাড়ে, শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মিষ্টিটা স্বামী নেয় না মেয়ে নেয়, কথা বলেন না, যে কোনো বাড়িতে যায় মিষ্টি কার নেওয়া লাগে, সকল খরচ স্বামীর, মোহরের টাকাটা বাপের সম্পদ, মায়ের থেকে সম্পদ, স্বামী থেকে সম্পদ, সন্তান থেকে সম্পদ, দেখেন চার পাঁচ দিক থেকে সম্পদ পায়, মোহর না তো আছেই, এগুলো হলো ফাও, রাজত্ব করো, এত সুযোগ মেয়েদেরকে ইসলাম দিয়েছে, আর আমরা দুই নম্বরই করতে 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 এই পরিমাণ করেছি। বাংলাদেশে যত ল্যান্ড আছে, ল্যান্ড জমি আছে, এই জমির নাকি মেয়েদের নামে জমির পরিমাণ এত কম, একটা জরিপে শুনছি আমি সঠিক এটা মনে নেই, 1/4 বা 4/2 এক ভাগ বা আরো কম এরকম। আপনারাও তো অনেক জমির দলিল দেখেন, কয়টা জমির দলিল মহিলার নামে থাকে বলেন তো, বেশিরভাগ ছেলেদের নামে না, এই যে মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়। এই জন্য বাবারা শুনে রাখেন, ছেলেকে দিয়ে দিতে চাচ্ছেন, মেয়েদেরকে দিতে চাচ্ছেন না, চালাকি করে মেয়েদেরকে ডাকে বলতেছেন তোমরা কি বলো, তো মেয়েরা কি বলবে, পরের বাড়িতে চলে গেছে, তারা বলবে না আমরা রাজি না, তখন তো আপনি বলবেন বেয়াদব, এই জন্য ভয়ে তারা রাজি হয়ে যায়। হ্যাঁ যদি এমন হয় বোনদের অনেক আছে, ভাইয়ের তেমন কিছু না, বাপের তেমন কিছু না, তারা আসলেই খুশি চিত্তে অন্তর থেকে দিয়ে দেয়, তাহলে সেটা ভাইয়ের জন্য নেওয়াতে কোনো অসুবিধা নাই, কিন্তু তাদেরটা তাদেরকে দেওয়া উচিত, এমনকি তাদের থাকলেও দেওয়া উচিত। অনেক বাপ বলে তাদের অনেক আছে, কি আছে না আছে আপনার দেখার দরকার নাই, ইসলাম বলেছে আপনার সম্পদের ছেলে মেয়ের এমুক অমুক ভাগ পাবে, তার কি আছে না আছে আপনার দেওয়া দরকার, আপনি দিয়ে দিবেন, কথা কি বুঝাতে পারছি। এই একটা কাজে এসে অনেক লম্বা লম্বা দাঁড়িয়েলা ওয়াজ করেন না হুজুর আলেম গায়রে আলেম আমরা ধরা পড়ে যাই, ওই যে সম্পদের বেলা আয়সা আর করতে পারি না। আমরা মেয়েদের হক দেব তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল ছাড়া কি কি কাজ করা হারাম, গোসল ফরজ হয়ে গেলে কি কি কাজ করা নিষেধ। এক, কোরআনে কারিমের তেলাওয়াত এবং স্পর্শ করা এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুনুবী ব্যক্তি যার গোসল ফরজ হয়েছে সে কোরআন তেলাওয়াত করবে না, এক, সালাত আদায় করবে না, তওয়াফ করবে না, এই কাজগুলো গোসল ফরজ হওয়ার পরে একজন মানুষ করবে না, এর বাইরে জিকির আজকার করতে পারে, সাধারণ জিকির আজকার তাসবি এগুলো পড়তে অসুবিধা নাই, হালাল বৈধ কোনো কাজ করলো এগুলোও করা যাবে, তবে গোসল ফরজ হওয়ার পরে খুব দ্রুততার সাথে গোসল করে ফেলা উচিত। যদি আপনি দেরি করতে মনে চায় যে রাত গভীর আছে আমি ফজরের আগে দিয়ে করব, পরবর্তী ফরজ সালাতের আগে করব, করতে পারেন, কোনো এতে বড় কোনো গুনাহ হবে না, তবে এক্ষেত্রে সুন্নাহ হলো অজু করে নিয়ে তারপর অন্য কাজ করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবেক যে তিনি
ফরজ গোসল একটু দেরিতে করলে ওযুটা করে নিতেন, ওযু করে নিয়ে এরপর আপনি ঘুমান অন্য কাজ করেন। আমাদের দেশে দেখা যায় ফরজ গোসল, গোসল ফরজ হলে মেয়েরা যদি বাসায় কোনো কাজ করে সবাই এসে ফতোয়া দেয়, হ্যাঁ ফরজ গোসল করে মহিলারা রান্নাবাড়া করতে পারে না, বাচ্চাকে দুধ দিতে পারে না, অনেকে বলে পা মাটিতে ফেলতে পারে না। তো পা মাটিতে না ফেললে কি আকাশে ঝুলে থাকবে বেচারা? এগুলো সব আমাদের বানানো। আর তাড়াতাড়ি গোসল ফরজ হলে তাড়াতাড়ি গোসল করা, এইটা আপনার সকল মানুষের জন্য প্রযোজ্য, নারীদের জন্য প্রযোজ্য, পুরুষদের জন্য প্রযোজ্য। শুধু ফতোয়াটা নারীদের উপরে খোঁচাবেন এটা কিন্তু সঠিক না। আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম, পরে আমার বাবা জোর করে ধরে ডিভোর্স লেটারে সই নিয়ে আমাকে তালাক দিতে বাধ্য করে। পরে আমি আবার সেই মেয়েকে চুরি করে গোপনে বিয়ে করে সংসার করি। এখন আমার একটি বাচ্চাও আছে, আমার করণীয় কি? আপনার বাপে যেটা করছে সেটাও খারাপ কাজ করছে, আর আপনি পোলা যেটা করছেন সেটাও খারাপ কাজ করছেন। বাপ ও পুত্র মিলে দুজন মিলে আল্লাহর কাছে তওবা করা উচিত। প্রথম কথা হলো, বাবা কেন জোর করে সন্তানকে ডিভোর্স দেয়াবে? ডিভোর্স দেয়াটা যদি শরীয়ত কারণে যৌক্তিক হয় সন্তানের জন্য, তাহলে সেটার জন্য বাপ সেরকম বিচক্ষণ কিনা, গণ্যমান্য ওলামাদের বিজ্ঞদের পরামর্শ আছে কিনা, সেটা সব বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, বাপের ভালো লাগে না, কোনো দেনাপনার ইয়া হয়, ত্রুটি হয়, এবার ছেলেকে বাধ্য করে তালাক দিতে। যদি আপনি তালাকনামায় সই করে থাকেন স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃত, তাহলে জোর করেও যদি সই নেওয়া হয় তাতে তালাক হয়ে যাবে। এখন তালাক কয়টা দিছেন, কি লেখা ছিল, আগে কয়টা দিছেন, এখন কয়টা দিছেন, এটার উপর ডিপেন্ড করবে। পরবর্তীতে আপনি মহিলাকে গোপনে বিয়ে করেন আর প্রকাশ্যে করেন, জায়েজ হবে কি হবে না সেটা পরের কথা, তবে বিয়ে গোপনে করার জিনিস না, বিয়ে প্রকাশ্যে করার জিনিস। বিয়ে প্রকাশ্যে আলিনু আদান নেকা, হাদিসে আসছে এই বিবাহকে তোমরা প্রকাশ করো, গোপনে করার জিনিস না এটা। ফাইন্না নেকাহ লা সিফা, এটা জেনা না, এটা বিয়ে, এই জন্য প্রকাশ করতে হবে। এই জন্য যদি ওই তালাকনামাতে যে তালাক হয়েছে সে তালাকটা যদি এমন তালাক হয় যে তালাকের পর আর বিবাহ করার সুযোগ না থাকে, তৃতীয় তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর সে বিয়ে করা জায়েজ নাই, সন্তান হলেও সেটা হারাম হয়েছে। আর যদি এক তালাক হয়ে থাকে, দ্বিতীয় তালাকও হয়ে থাকে ওই তালাকনামার তালাকটা, তাহলে সেক্ষেত্রে তো পরবর্তীতে বিয়ের সুযোগ ছিল, সে অনুযায়ী তিনি বিয়ে করেছেন, কোনো অসুবিধা নাই, যদি বিয়ের অন্যান্য শর্ত ঠিক থেকে থাকে। আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম, পরে আমার বাবা জোর করে ডিভোর্স লেটারে এটা পড়ছি, ইচ্ছা মসজিদে ইমামের জন্য আলাদা করে যে জায়গা রাখা হয় যেখানে ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করেন এবং মেম্বার রাখা হয় আলাদা করে, এই জায়গা রাখা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা না ভাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদের মেহরাব ছিল, মেম্বার ছিল, তার মেম্বারে তিনি খুতবা দিতেন, প্রথমে তিনি একটা গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, পরে একটা মেম্বার তাকের জন্য তৈরি করা হয়েছে, তিনি মেম্বারে দাঁড়ায় খুতবা দিতেন, তার মেম্বারে তিনি খুতবা দিতেন এবং মেহরাবে তিনি দাঁড়াতেন। অতএব ইমামের জন্য মেহরাবে আলাদা জায়গা না থাকলে ইমাম কি করবে? ইমামের সাথে অন্যরা দাঁড়াবে? অন্যরা দাঁড়ালে জায়েজ আছে, কিন্তু ইমামের জন্য আলাদা জায়গা রাখা, তাকে সামনে রাখা এবং আলাদা মেম্বার থাকাটাই হলো সুন্নাহ, কোনো অসুবিধা নেই। আমি একটি বিধবা মহিলাকে বিবাহ করেছিলাম, বিয়ের 3 মাস পরে তার 2টা কিডনি নষ্ট হয়ে যায়, পরে তার সাথে তালাক দিয়ে তার মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়া হয়। এখন তার সাথে আমি সংসার করছি, আমার 2টা বাচ্চা আছে, আউযুবিল্লাহ। ভাই, কোনো মেয়ের সাথে যদি বিয়ে হয়, প্রথম কথা হলো যে তার 2টা কিডনি নষ্ট হলে তালাক কেন দিতে হবে? এটা আমাদের একটা বড় ছোট লোকই পুরুষদের, কোনো মেয়ের সাথে বিয়ে হয়েছে এরপরে বেচারের কোনো বড় রোগ হয়েছে, আপনি এবার তাকে তালাক দিচ্ছেন, সমাজের মানুষ তাকে তালাক দিতে বাধ্য করতেছে, বাপ মা জোর করতেছে, এগুলো অবিচার, এগুলো অন্যায়। কারণ হলো এই রোগটা তো সে হাতে আনে নাই ভাই, আপনি কেন বুঝতেছেন না যে আপনি এটা বাদ দিয়ে আরেকটাতে যাচ্ছেন, সেটা ইচ্ছে খারাপ হতে পারে, আর তাছাড়া আল্লাহ আপনাকে যদি একটা ক্যান্সার দিত কি হতো? এগুলো অমানসিক আচরণ, এগুলো অমানবিক আচরণ, জুলুম। দ্বিতীয় কথা হলো যে কারোর সাথে, কোনো মহিলার সাথে তালা একবার বিয়ে হয়, তার সন্তানরা, তার ওই মহিলার মেয়ে অন্য বাপের সন্তান হলেও সে এই ব্যক্তির সন্তান, যার কারণে তার সাথে বিবাহ চিরকালের জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ওই মেয়ের মার সাথে বিয়ে হয়েছে, ওই মেয়ের সাথে বিয়ে কখনো কি নাই, জায়েজ না, এই বিবাহ বাতিল, এই সম্পর্ক আলাদা হয়ে যেতে হবে, এমনকি বাচ্চা হয়ে গেলে আলাদা হয়ে যেতে হবে, একসাথে থাকার কোনো সুযোগ নাই। মূর্খতা কোন লেভেলে আমাদের মধ্যে গেছে দেখেন, এরকম বেসিক বিষয় পর্যন্ত জানে না এবং হারামে লিপ্ত হয়ে বসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? ফরজ সালাতের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো তিনি সালাতের পরে ইস্তিগফার পড়তেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুখারীর এক বর্ণনা দ্বারা আব্দুল ইবনে আব্বাস থেকে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহুম্মা আনতা সালামুনকে সালাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা পড়তেন, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহ পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, একবার সূরা ইখলাস, একটা সূরা ফালাক, একবার সূরা নাস পড়তেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 33, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহ পড়তেন, লা ইলাহা, আরো অনেকগুলো দোয়া পড়তেন 5 ওয়াক্ত সালাতের পর।
এই দোয়াগুলো আপনাদের সবার মুখস্থ আছে? বেশিরভাগ মানুষই আমাদের দেশে মুখস্থ নাই, আমলও নাই, বেশিরভাগ মানুষের সারা দেশে, ঠিক না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো সালাতের পরে এই আমলগুলো করা, জিকিরগুলো করা। এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে পাঁচ সালাতের পরে এই আমলগুলো সুন্নাত। এগুলোর উপরে দ্বিমত করার মতো কোনো আলেম পৃথিবীতে সেই সুন্নাতটা সমাজে নাই। কিন্তু আছে কি ট্র্যাডিশনাল দোয়া। ট্র্যাডিশনাল দোয়া কি? ইমাম সাহেবের সাথে রেডিমেড দোয়া। ইমাম সাহেব হাত তুলছে, সবাই হাত তুলছে, ইমাম সাহেব ছেড়ে দিয়েছে, সবাই ছেড়ে দিয়েছে। কি চাইছে ইমাম সাহেব আল্লাহ জানে, কি চাইছেন আপনি তাও আল্লাহ জানে। অনেক বেশিরভাগ ক্ষেত্রে কি চাইছেন আপনি জানেনও না, হাত তোলা লাগে তুলছেন, নামানোর লাগে নামাইছেন। এই জন্য ইমাম সাহেব হাত তুলছে, একজন হয়তো জিকির আজকার করতেছে, পাশ থেকে এরকম কোনো দিয়ে গুতা মারে, মানে হাত উঠাও তুমি বসে আছো কেন। আবার ইমাম সাহেব হয়তো তার চাওয়া টাওয়া শেষ, দু চারটা জিনিস চাওয়ার ছিল আজকের দিনকাল, ভালো বেচারা বেশি কিছু চাওয়ার নাই, সে হাতটা নামাই ফেলছে। আপনার হয়তো মনে অনেক দুঃখ বেদনা আছে, আল্লাহ আমার পেটে ব্যথা অমুক টমুক, আপনি দোয়া আরো করতেছেন, তাও আবার পেছন থেকে গুতা, আরে ইমাম সাহেব নামাইছে তো আপনি দেরি করতেছেন কেন। এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই? এই রেডিমেড জিনিস না ভাই, দোয়া হলো আল্লাহর কাছে মন থেকে আমরা চাইব। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা সময় আমাদের শেষ, সালাতের ওয়াক্ত হয়েছে, শেষ করতে হবে। মসজিদটা কোথায় রে ভাই, কোন মসজিদ? নাম কি দিছেন মসজিদের? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের এখানে পাশেই হাবলা দক্ষিণপাড়া খানবাড়ে জামে মসজিদ হয়েছে। এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে না? চলবে, এখনো শুরু হয়নি, মাশাআল্লাহ শুরু হবে। এটা অনেক বড় একটা ফজিলতের কাজ ভাই। নতুন কোন আল্লাহর ঘর নির্মাণ হলে সেখানে অংশগ্রহণ করতে পারে, এটা সৌভাগ্যের বিষয় হবে। একটা মসজিদ হয়ে গেলে 50, 100, 200, 300 বছরও থাকতে পারে, কিন্তু সওয়াবের খাতা আপনার খুলে গেল। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, সাধ্য অনুযায়ী সবাই দিবেন। এখনো যদি কেউ দিতে চান আজকে মাহফিল উপলক্ষে নিয়ে আসেন এবং আল্লাহর ঘরের জন্য দিবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি নিজে মসজিদের কাজ, যে কোনো কল্যাণমূলক কাজ কোথাও হলে দেওয়ার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষার ব্যবস্থা চালু আছে, এমত অবস্থায় একজন ভর্তিকৃত ছাত্রীর করণীয় কি? যেখানে সহশিক্ষা চালু আছে, ছেলে মেয়ে একসাথে থাকে, সেখানে যদি পর্দার সাথে নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি, প্রাইভেসি এবং ইসলামের পর্দার যে বিধিমালা আছে, নির্দেশনা আছে, এটা মেনে যদি তিনি পড়তে পারেন ভালো, আর যদি পর্দার বিধান লঙ্ঘন হয় তাহলে সেক্ষেত্রে সেরকম প্রতিষ্ঠানে পড়া তার জন্য কিনে জায়েজ নাই। তার পর্দাটাকে তাকে নিশ্চিত করতে হবে। যদি পর্দা লঙ্ঘন করতে হয় তাহলে পর্দা লঙ্ঘন করে হারাম এর পথে গিয়ে কোনো কাজ করাই মুসলমান নারী হোক পুরুষ হোক কারোর জন্য জায়েজ